একটু দেখাই, মানে যেটাতে মানে ওর ডিজাইনটা, অ্যাজ ওর ডিজাইনটা শুধু দেখাই। আমার ভাই আপনার বন্ধুরা কত কি করছে আর আপনি কি করছেন বলেন তো। ভাই আমার বন্ধুর বন্ধু ভাই, আরো রেফারেন্স। হলো আনলক গাইড কি করছে, এজের টিকেটটা নিছে না দিয়ে লাইন সেগমেন্ট করতে এতটুকু একটা সিদ্ধ। এই যে শেপেল দাতে মাস্টার কাটা দিছে, চল এটা তো ফিন চালা। শেপেল দাতে তো কাটা যাবে না, ইয়া করতে হবে, পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে নিতে হবে। শেপেল দাতে, শেপেল দাতেও কাটা যাবে, কিন্তু হচ্ছে এটা আছে মানে যে স্ট্রোক কালারে, চল আর নিচে আছে ফিল, বুঝছেন দুটাই আছে, পাল্লা দুটাই দুটাই আছে। আর মোকাপটা করছে গোল্ডেন মোকাপ, অর্ডার চাপে করছেন না আব্বু? আমরা দেখতে পাচ্ছি অনেক আগে হয়ে যেত, দাঁড়ান এখান থেকে হবে না কেন, যাই হোক একটুকু ফেলাই দিছে গেল কই হারাই গেছে এরকমই আপু, একটা লোগো দেখলাম করতে বসলাম মিলে না, মাইনাস ফন্ট করতে যাই সব কোন জায়গা জানো কি হইছে, যাই হোক মানে ও জাস্ট লোগো ফেলা দিয়ে এখানে জাস্ট লিখে দিছে, একটা ফন্টে লিখে দিছে, আর গোল্ডেন মোকাপটা আছে না ওইটাতে মোকাপ করলে আপনার হচ্ছে গোল্ডেন কালার অটোমেটিক যে কালারটাই করেন গোল্ডেন কালার ধরে, ওই মোকাপে দিয়ে দিছে। মোকাপ সিলেকশন অনেক ম্যাটার করে, অনেক সময় দেখবেন ফ্রিল্যান্সার বলে দিয়েছে যে এই ফন্ট এর নিব, কারণ কিছু কিছু জিনিস আপনাদের একটু টেকনিক্যালি করতে হবে, আর আমি যতটুকু পারি ওদের কাছ থেকে আমি নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ওরা কয়টা ফ্রেন্ড একই রুমে থাকে বলো, যা জয় ভাই হচ্ছে বড় লোক মানুষ আপু, সেটা ঠিক আছে স্যার, রাউন্ড নাইনে আসেনি অফলাইন দেখাচ্ছে কি করব, তখন ও হচ্ছে ফটোশপে কিছু পারে না। আপনার রিপ্লাই আসবে কিভাবে, আপনি তো দিলেন 4 মাস পর, মায়ারও দিব এরকম 4 মাস পর যে হ্যাঁ কি না। এই যে সেদিন ও আমাকে ইলাস্ট্রেটরের কথা বলছে আপু, ইলাস্ট্রেটরে যে ইয়া দিছে ও অনলাইনে আসেনি, অনেক কম সময় যাতে হচ্ছে আপনার
দেখেন আমি ব্রাশুলের কিছু কাজ দেখলাম না, স্মার্ট অবজেক্টের কাজটা আজকে নতুনদের কে দেখাবেন বলেন তো? কে যদি এগ্রি থাকেন তাহলে সে দেখাবেন। স্মার্ট অবজেক্ট করার মানে কার বিষয় হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করলে কি হয়, কি উপকার হয় সেই সব স্মার্ট অবজেক্ট করে দেখাবেন, কি উপকার হয় সেটাও দেখাবেন, সবটা দেখাবেন। ও আরে কি আর কবরে কে দেখাবেন স্মার্ট স্মার্ট অবজেক্ট করে কি কি মানে মানে সুবিধা হবে সেগুলা এ দেখেন। এই টুলস গুলো মানে এই এগুলা কি ব্রাশ গুলো দিয়ে আরে আপু আপনি দেখাই দেন, আপনি দেখাই দেন ওটাই বেটার হয়। কেন আপনি দেখাইলে কি সমস্যা? একটা বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারবো না কোনটা সেটা, কোনটা বুঝাবো না, বুঝেন নাই? কারণ পরে যদি দরকার হয় সেটা এডিট করা যায় ভিতর থেকে। দেখেন এই টাইপের লোকগুলো যদি আপনি এই টাইপের মেকআপ গুলো দেন না তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আপু আপনার কাছে আছে মেকআপটা? আমি মার্কেট প্লেসে কাজ করবো। কালকে ওরাই আমাকে বলতেছে মানে অনেকে আমার কাছে আপু আপনার ফাইবার অ্যাকাউন্ট সাজানো আছে, আছে না আমার ফাইবার অ্যাকাউন্ট সাজানো নাই, আপু আপনার অ্যাকাউন্ট আমি ঠিক করে দিব। এজন্য আমিও করবো, আপনারা আমরা সবাই একসাথে করবো। হ্যাঁ জি আপু আরেকটা ক্লাস চলছে পাশে বুঝছো, ওই জন্য ওরকম আওয়াজ হচ্ছে। কাজ করলো আজকে হচ্ছে না কেন? আজকে আপুর ল্যাপটপ একদম পুরো মাথা হ্যাং হয়ে বসে আছে। কেন ল্যাপটপ চার্জ না? রিকোয়েস্ট করে গেছি। ল্যাপ সারা চলে গেছে। কপি কি করে কোন? এ দেখেন এটা অপাসিটি যদি কমায় দেন। হ্যাঁ অপাসিটি যদি কমায় দেন কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ আমি ওই দিনকে দেখলাম যে ব্রাশ গুলো দিয়ে না অনেক কাজ করা যায়। অপাসিটি কমায় দেন। এই ইমেজ সরা, ইমেজের দরকার নেই। মানে কিছু কিছু ব্রাশ দিয়ে আপনার এটা দিয়ে না একটু মেক মেক টাইপের হচ্ছে আভা টাইপের তৈরি করা যায়। অপাসিটি কিন্তু 100 দিয়ে আছে দেখছেন, যদি এটা কালার অ্যাশ দেওয়া যায় না তাহলে যে ধোয়া ধোয়া টাইপের যে এগুলা তৈরি হয় এটা ব্রাশ দিয়েই করা যায়। জয় ভাই গো, জয় ভাই আর্টিস্ট মানুষ ভালো বুঝে দাঁত তো জয়। হ্যাঁ আপু এই ব্রাশটা দিয়ে আপনার হচ্ছে মেক টাইপের তৈরি করা যায় না, বর্ষা টাইপের। হ্যাঁ এটা কালার কালার আছেই তো অ্যাশ কালার। আপু এক কাজ করেন, ব্রাশ দেন যে দেখেন মাল্টিপল কালার আছে, মাল্টিপল কালার। ব্রাশ ঠিক আছে কালার ব্রাশ ব্রাশ সেটিং এর মধ্যে গেলে বৃষ্টি বা যেকোনো কিছু তৈরি করার ক্ষেত্রে বানানোও যায়। হ্যাঁ ভাই আপনি বলবেন না? হ্যাঁ আমি ওই দিনকে আপনার হচ্ছে ইসের কাজ করতে বসে
তাহলে এখান থেকে ব্রাশ যে এটা আছে না, এটা দিয়ে হচ্ছে আপনার এখানে তো কোনো পিকচার নাই, পিকচার থাকলে বোঝা যেত যে বৃষ্টি বৃষ্টি আপনার একটা ই চলে আসে। আমি ব্রাশের বানানোর বিষয়টা বুঝাই দিতে পারবো। ওটা ওটা বুঝে দিন, বুঝাইতে পারলেই তো ভালো। আবার এই যে মেঘের যে বিষয়টা, মেঘের এটাও বানাতে পারবো। এইটা আবার কি, এটা হচ্ছে আপনার টোটালটা, একটা ব্রাশ আছে টোটালটা পরিষ্কার করে দিবে, আর একটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে ব্রাশের সাইজ মেলা দেওয়া আছে, এটা সাইজ অনেকটা হার্ডনেস বাড়ানো। এইগুলা চলে আসলো, মানে এটা দেখেন, দেখছেন এই দেখেন, এটা ই তৈরি হচ্ছে ওটা চাপো যে উপরের উপরের এই সাইড এটা করে এটা সরা, এটা কাটা দেই, নি আসি আবার। কার্টুনের মতো লাগবে অনেকটা, মানে মনে হয় যে কালার করা পিকচার। আর এখন ব্রাশের সাইজ কম আছে না, সুন্দরে বাহ, ওটা কিনবেন। এ দেখেন আস্তে আস্তে, মানে একটু গোলা গোলা টাইপের, কিন্তু এত বড় আসতেছে কে ব্রাশ। ও ফ্লো কমাই দিতে হবে নাকি? ফ্লো কমাই দেন, ফ্লো মনে হয় বেশি আছে। কফি তো বলে নাই আপু। হ্যালো, একটা কাজের অফার দিছিলাম বুঝছেন, একটা কাজ করতে আপনার সময় লাগবে 2-3 মিনিট, হ্যাঁ 5 টাকা করে দিবে। কে দিছে? আমার এক ফ্রেন্ড আমেরিকান, ওটা কি কাজ জানো, একটা মানে কিছু পয়েন্ট লিখে দেওয়া লাগবে, ওটা ফাইল করে তৈরি করে পাঠানো। টাকা দিবে তো? টাকা দিবে? হ্যাঁ, কিন্তু ওই তো ফেসবুক অ্যাকাউন্টের মতো, আমি যদি 100টা করি ওরা ওই ও এটাই যে এই টাইপের আপনার কুয়াশা টাইপের তৈরি করবে। হ্যাঁ এটা বৃষ্টি টাইপের না, এটা দেখতেছেন যে মেঘ মেঘ টাইপের, কালার চেঞ্জ করে দিলে করেন। সার্ভে 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 ওগুলা সার্ভে, মেবি সার্ভে কাজ, দেখেন দেখছেন মেক মেক টাইপের গোলা গোলা ই হচ্ছে না। আবার এই যে হিস্টোরিক্যাল ব্রাশটা দিয়ে, ওরে বাপ রে বাপ, ডিসলার ডিসলারের মতো হচ্ছে তাই না, পিছনে গোলা গোলা ব্লার হচ্ছে, ব্লার হচ্ছে, ব্লার হচ্ছে আপনার হচ্ছে। এ দেখেন এটা দিয়ে আবার টানলে সব ঠিক হয়ে যায়, মানে এটা দিয়ে করলে দেখা যায় যে এটা আপনার অনেকটা যে গোলা গোলা টাইপের ব্লার হয়ে যাচ্ছে মেক মেক টাইপ করে। ব্রাশেরই অনেক কাজ আছে, আর ব্রাশ অ্যাডজাস্টও করা যায়, আর আপনার ফাইবারে ফটোশপের মোটামুটি ভালো ডিমান্ড আছে, যেটা যাওয়ার জন্য অনেক ভালো। চেন জয়, আপনি কাজে লাগান ভাই, কাজে লাগান, কাজে লাগান। এটা প্যাড কিনতে হবে আবু, তাহলে গ্রাফিক্স প্যাড, তাই ব্রাশের জন্য গ্রাফিক্স প্যাড জরুরি, তাছাড়া ব্রাশের কাজ করে শান্তি নেই। দেখছেন এটা টোটালটা কি করে দিচ্ছে, ঘোলা করে দিচ্ছে না কুয়াশার মতো। মানে যদি বলে কেউ ব্রাশ টুল দিয়ে আছে আমাকে কুয়াশা করে দেন, করে দিতে পারবেন না? কালার হচ্ছে দিয়ে দিবেন, অ্যাশ কালার দিবেন, টোটালি হয়ে গেছে অন্ধকার। ক্লিয়ার করে দিতে বললে এই যে হিস্টোরিক্যাল হিস্টোরি ব্রাশ দিয়ে ঘষে দেবেন, চলে যাবে। আবার এটা দিয়ে দেখেন কালার, এটা কালার করবে, মানে যেখানে কালার আছে যে মানে এখানে যে কালারটা আছে ওই কালারটা আপনি ব্রাশ করে দিয়ে দিতে পারবেন, আর অন্য কোথাও হচ্ছে না, কিন্তু শুধু এই রেড কালার মানে বাইকের যে এই কালারটা আছে এটার পরেই যাচ্ছে।
আমি যা দেখি ফটোশপে ব্রাশের কাজ হচ্ছে সব থেকে বেশি। কালার চেঞ্জ করে দিল না? দেখেন শুধু কিন্তু এই ডিজাইনটার উপরে ব্রাশটা ঘুরছে, সিলেক্ট করতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই, এখান দিয়ে যে ব্রাশটা ঘুরছে এদিক দিয়ে কি কালার ঘুরছে? কালার কিন্তু এই বাইকটার উপরে ঘুরছে, তাই না? কত হচ্ছে বাইকটা আনছি, ওদের স্মার্ট অবজেক্টটা দেখায় দেয় নাকি? পিকচার আনার পর এই যে ডেটাকে ধরবেন, ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখছেন আপনারা? জি। কেউ রেগো পারমিশন লাগবে ধরো? আমি তো আপু, আমি কিন্তু ইউটিউবে প্রতিদিন আপ দিয়ে দিই, বুঝতে পারছেন? এই জন্য মনে হয় না লাগবে। আমি ভুলে টুলে গেলে আমার মনে করায় দেন আপনারা। পিকচার যদি স্মার্ট অবজেক্ট করা যায়, আপনাদের আপনারা তো জানেনই এটা হচ্ছে রাস্টার ইমেজ, তাই না? যদি একটা ইমেজ এমনি যদি এই যে এভাবে টেনে শুরু করলাম, করার পরে ইন্টারপ্রেস করলাম, ওর আপনার সিলেকশনে যে কি করার পরে এটা আমাকে ধরলাম, ধরে যদি বড় করি তাহলে দেখেন ছবিটার রেজুলেশন শেষ, রেজুলেশন নষ্ট হয়ে গেছে না? কি করেন? কারণ এখানে ছবি নিয়ে এসে যদি টেনে টুনে ছোট বড় করা যায়, ছোট বড় যদি করা যায় তাহলে দেখা যায় যে ছবি যে সাইজটা প্রথমে নিয়ে আসবে, নিয়ে আসার পরে যদি যেখানকার টি কিংবা ইন্টার উঠায় দেন, উঠায় দেওয়ার পর যতটুকু দরকার মানে আপনি প্রথমে যতটুকু করছেন সব ঠিক ততটুকু করে রেখে দেবেন, আর বাদ বাকি সাইজটা ডিলিট করে দিবে আপনা আপনি। কিন্তু ওইটা কিন্তু ইলাস্ট্রেটরে হয় না, ইলাস্ট্রেটর করে না। এই জন্য পিকচার গুলো স্মার্ট অবজেক্ট করে নিলে আপনি যতই টানেন যতই করেন কিছুতেই কিছু হবে না, এটাই লেয়ারের উপরে আছে না, এখানে আগে নিয়ে যায় এটার উপরে নিয়ে আসলে বিষয়টা আরো সুন্দর দেখা যাবে, অনেকটা বোঝা যাবে না একই ইসের উপরে তো ভালো বুঝতে পারতেছে না। এই পিকচারটাকে ফ্র্যাক করে, হ্যাঁ ড্র্যাগ করে এখানে এই ইসের উপরে নিয়ে আসা হইল, আর আর্টবোর্ডের উপরে, আর্টবোর্ড মানে ক্যানভাসের উপরে যেরকম ইসেতে আপনার আর্টবোর্ড। তো এটা সামনে আমি আসতে ক্লাস নিতে বলছি সামনে, আমি তোমার হেরে গেছে কি হলো এটা? পিকচারটার লকটা উঠায় দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসেন আর্টবোর্ডের উপর, কিংবা আবার আপনারা এই যে পেস্ট করেও নিতে পারেন, যেটা ছোট করে দেখেন ছোট করলাম না? জি। ছোট করার পরে সিলেকশনটা উঠায় দিব, হ্যাঁ সিলেকশনটা উঠায় দিব, কিন্তু না এত ছোট আমি নিব না, আমার এটা একটু বড় লাগবে, বড় লাগার জন্য আমি পিকচারটাকে আবার একটু টেনে সোজাসুজি করব, আপনার আর্টবোর্ড সোজাসুজি বড় করব। একটু দেখেন
কখন বড় লাগবে কখন ছোট লাগবে সেটা তো আমি জানি না, তাই না? এই জন্য ছবির কোয়ালিটি বোঝার জন্য, যাতে ছবিটা নষ্ট না হয়, এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে যদি আমি আপনার পিকচারটা টানাটানি যতই করি, পিকচারটা নষ্ট হবে না। এই আউটপুটটার মাপটা এক মানে এক কাজে নেওয়া হয়েছিল, তো এই জন্য এই মাপটা ঠিকঠাক হচ্ছে না, আমি একটু মাপটা চেঞ্জ করে নিই। 1920 পেন 1080 ধরা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছেন, পিকচারটা তো এত ছোট লাগবে না, পিকচারটা আমি পুরো মানে আর্টবোর্ডটা যাতে জুড়ে থাকে আমি পিকচারটাকে একদম বড় করব। এখন দেখেন এই পিকচারটা কি নষ্ট হইছে, কোয়ালিটি নষ্ট হইছে। এটা দেখেন আর এটা দেখেন, এটার কোয়ালিটি দেখেন, এটার কোয়ালিটি দেখেন, দুইটাই তো ছোট করে। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, দুইটাই তো টেনে ছোট বড় করছি, তাই না? ওটা স্মার্ট অবজেক্ট করে করছি আর এটা স্মার্ট অবজেক্ট ছাড়া করছি। এটার কোয়ালিটি দেখেন, ওটার কোয়ালিটি দেখেন, এটা থেকে কিন্তু এটা আরো বেশি বড় আছে। এই পিকচারটা বেশি বড় আছে না? এখন এই অবস্থায় থাকাকালীন আমি স্মার্ট অবজেক্ট থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার যেরকম মোকাপে একটা আইস অফ করে আর একটা আইস কিন্তু একটা ডিজাইন নিয়ে এসে বসানো হয়, তাই না? বসানোর পরে সেটা আপনার হচ্ছে যদি কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দেই তাহলে মোকাপের উপরে দেখি কি হয়। দেখেন এটা একটা অন্য একটা ফাইলে কনভার্ট করে দিছে,
একটা ফাইল কনভার্ট করছে সেটা হলো পিএসডি এই লেয়ারটাকে আমি একটা কপি করব হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল জে দিয়ে এটা কপি করছি এটা মেইন লেয়ার ছিল এটা কপি লেয়ার এই পিএসবি হচ্ছে আপনার দেখবেন যে পিএসবি ফাইল হচ্ছে আপনার মকআপ ফাইল বুঝতে পারছেন তো আমি কি করব এই যে লেখাটা আছে না এই লেখাটাকে উঠায় দিব যে কোনো একটা জিনিসই উঠায় দেয়া যাবে সমস্যা নাই এটা আমি প্রথমত এই লেখাটাকে উঠায় দিব এই জন্য এই লেখাটাকে সিলেক্ট করব এই যে সিলেকশন টুল মানে রেকটেঙ্গেল এন্ড মার্কিং টুলই হচ্ছে আপনার সিলেকশন টুল সিলেকশন টুলটাকে আনব এনে এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করছি না তারপরে কি করব জয় বলেন তো কোনটা লেখাটা মুছে দিবেন না হ্যাঁ এর জন্য কি করব বলেন ওটা যখন আপনি সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিলেক্ট করার পরে একটা কাজ করতে হয় সিলেক্ট করার পরে হ্যাঁ হচ্ছে না তাহলে নতুন লেয়ার নিতে হবে আপু হ্যাঁ কপি লেয়ার না কপি তো করা আছে আপু আপনার এই দেখেন সকল অফ করে দেয় অফ করে দিলে এই যে হন্ডা থাকছে না এই হন্ডাটাকে আবার সিলেক্ট করে তখন আপনার হচ্ছে কনটেস্ট এরিয়া করবেন বুঝতে পারছেন এখন দেখেন এটাকে আবার সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করে আপনি যেটা বলছিলেন এগুলা রাই অফ অন করে দেই আপনাকে জাস্ট দেখানোর জন্য বলছিলাম আমারই তো এখানে আছে এখন হচ্ছে শিফট ব্যাক স্পেস কিংবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে যে ফিল ফিল থেকে যে কনটেক্সট এরিয়া কনটেক্সট এরিয়াটা ওকে করলে পরে আপনার এই যে লেখাটা চলে যাচ্ছে না নিচে একটু ইয়া চলে আসতেছে আপনার বেশি সিলেক্ট একটু ছোট করে সিলেক্ট কর আচ্ছা ঠিক আছে ডা 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 shift and back space press করেন দেখেন আপনার পেজ চলে আসবে আমার shift and back space কাজ করতেছে না কি আমার কিবোর্ডে কিবোর্ডে নষ্ট হয়ে গেছে নাকি আচ্ছা আসতেছে না আমি এসে এখান থেকে যাই আরে নাই আসবে কি করে shift and back space স্যার এই দেখেন কনটেস্ট এরিয়া চলে গেছে না এখন আপনারা বলবেন আমি নিয়ে আসব আমি বলছিলাম কেউ একজন একটু করেন কেউ করেন নাই এই দেখেন হন্ডাটা চলে গেছে হন্ডাটা চলে গেছে না চলে আসে এখন আমি হচ্ছে আরেকটা ই নিয়ে আসি পিকচার নিয়ে আসি সুযোগটা আছে কি না আছে আল্লাহ জানে এটা নিয়ে আসছি তাই না লেয়ারটা উঠে দেয় ব্লকটা মুকাপ কি তাহলে আপু এমন করে করে নাকি মুকাপ তো তাহলে এমন করে করা যাবে মুকাপে মুকাপ করা যাবে তো এই বেসিক টুল দিয়ে আগে ধরে ধরে ব্যাক স্পেস দেন একটা কালারি আছে তো আর এটা তো ব্যাকগ্রাউন্ড তো ওইভাবে দেয়া নাই ব্যাক স্পেস দেন চলে যাবে
আচ্ছা সুযোগ এলাকাটা নিব কি নিব আসতেছে না কেন ওখানে সিলেক্ট করা আছে সেই জন্য আই অফ করতে হবে মনে হয় নাকি বইটার এটা তো কাটা হয়নি ওখানেই তো আছে কালার মনে হয় কালার এই যে এখানে চলে গেছে ভিতরের সাথে আসছে কালার ঠিক করে দেওয়া যাবে সমস্যা নাই এই যে আসছে ওটা এই সুজুকি আসছে হ্যাঁ সুজুকি কালারটা দেওয়া ই হয় নাই কালারটা দিয়ে দিচ্ছি সমস্যা এই খালি লেয়ার হচ্ছে সরানোরা করে ফটোশপের একটু প্রবলেম আছে বুঝলে আপনি টানে নিয়ে যাবেন একটু খালি দূরে দূরে পরে দেখেন এই লেয়ার দড়ি চলে যায় এই লেয়ারে তাহলে মেজেস্টা কাটতে এক কাজ করেন আপু অটো সিলেকশন অফ করে দেন দেখেন অটো সিলেকশন অফ করে দেন উপরে বাম কর্নারে উপরে মেনু বারে অটো সিলেকশন অফ করে দেন এই দেখেন অটো সিলেকশন ওটা না ড্রাম নিচে পাশে ড্রাম দিকে পাশে হোমের পাশে আপু হোম হোম হ্যাঁ ওই সাইডে হ্যাঁ অটো সিলেকশন অফ করে দেন নীল কালার ছিল না মানে জাস্ট ম্যাজিক টুল দিয়ে ধরবেন ধরে টেক্সট কালার করতেছে না কেন দেখেন কালার এখানে ধরতেছে টেক্সট কালার ধরতেছে না এজ ওয়াই ভাই কোন টেক্সট কালার কি করে দিব এবারে একটা শুনেন এক কাজ করেন সিলেক্ট করেন সিলেক্ট করে সিলেকশন ইনভার্স করে দেন সিলেকশন ইনভার্স করেন সিলেকশন ইনভার্স করেন এন্ড গোটাটা লিয়ে লিলো কেন আচ্ছা আপনি এটা ভিতরে গ্যাপ থেকে গেছে নাকি আচ্ছা বাদ দেন এখানে যে ইসতে রাখে এক কাজ করেন আপু আপু এটা পরে করে আগে এভাবে এটা করে নেই শুনেন আমি বলি এটা আগে করে নেই এখানে ট্র্যাকটা করে নেই তারপর দেখতেছি যে বাবা যে সমস্যা হলো কি আপনার ওই যে কাস্টমাইজ করে লিছেন যে আগে সেই জন্য সমস্যা হচ্ছে কাস্টমাইজ করছিলাম না কি তো অটোমেটিক্যালি আপনার ঝামেলা করে আজকে বুঝলাম না ওই দিন তো খুব সহজে কাজ হচ্ছিল হ্যাঁ হয়ে গেছে ওই জন্য কালার আসতে হচ্ছে না হ্যাঁ রাস্টারাইজ হয়ে গেছে ক্লিয়ার হ্যাঁ মেবি এখন এখানে যদি আমি কন্ট্রোল এস দেই অ্যাপ্লাই ফর ট্রান্সফার সেভিং ও টেক্সটের লেটটা আপনি স্মার্ট অবজেক্ট করে রাখে তারপর কাজ করতে পারতেন তাহলে দেখেন এখানে চলে আসছে এখানে চলে আসছে আবার এই যে মেন যে এটা ছিল না ওখানেও চলে আসছে
এখানে কি হইছে টেক্সচার লেয়ার আগে থেকে স্পট অবজেক্ট করে নিলে পরে ভালো হইতো তখন ভিতরে যা আপনি কালার চেঞ্জ করতে পারতেন হ্যাঁ সেটাই তখন কালার মানে ইচ্ছামতো अप्लाई করা যায় মানে কি করবেন মকআপে যেরকম এখান থেকে লিখলে আমি কাজ করলাম কি পিএসবি ফাইলে না নতুনরা বুঝতে পারছেন কেউ কিছু বলে না সৈকত জি আপু বুঝতে পারছেন কাজ হবে পিএসবি ফাইলে কিন্তু পিএসবি ফাইল থেকে আপনি আপনি যদি সেভ দেয়া যায় সেভ আসার পরে अप्लाई আসলো না अप्लाई এসে এই যে আপনার এই ফাইলে হচ্ছে অটোমেটিক্যালি সেভ হলো আমার এই যে অটো লেয়ার দেয়া ছিল এজন্য আমি বারে বারে ধরে এটা আসে নিচের গুলা অটো লেয়ার উঠা দিবেন মুকাপের মতো আর কি হুম স্মার্ট অবজেক্টটা করতে পারবেন না আপনাদের মাস্কটাও দেখায় দিই দুটো একসাথে করেন হ্যাঁ মাস্কিং মানে আপনার কোন কিছু থেকে লেখা হটাই দিতে হবে হ্যাঁ লেখাটা একটা সব সব চেঞ্জ করা যাবে অ্যাপেল আর আপনারা একটু দয়া করে কন্টেস্ট করেন স্যারেরা হ্যাঁ ম্যাডাম আপা জি আপনারা একটু কন্টেস্ট করেন হ্যাঁ অ্যাপেলে নিয়ে আসলাম ছোটটা নিয়ে আইছি কিন্তু সত্যকে একটু ছোট করে নেই এই একটা কাজ তিন চার চারটা অপশনে করা যায় ওটাই আজকে দেখাবো দাঁড়ান একবারে দেখায় দিই যাতে কেউ না ভুলে একটা ভুলে গেলে আরেকটা মনে থাকবে আরেকটা ভুলে গেলে আরেকটা মনে থাকবে এভাবে লেয়ার রাখিও কিচ্ছু করবেন না এভাবে রাখি আপনার যে কালার হোয়াইট ব্ল্যাক করে খালি যে ব্রাশ টুল নেবেন ব্রাশ টুল নিয়ে এই যে মাস্ক করে নেবেন সরি এভাবে রাখে এরাই করে যে মাস্কে ক্লিক করবেন কিছু করা লাগবে না এভাবেও এটা চলে যাবে মুছে দিলেও চলে যাবে চলে যাচ্ছে এভাবে করে নিতে পারবেন নতুনরা হ্যাঁ এই যে একটা সিস্টেম এটা গেল একটা সিস্টেম জাস্ট হচ্ছে আপনি কি লিফটটা নিয়ে আসবেন আনার পরে আনলে পরে তো আলাদা পিকচার একটা আলাদা নিয়ে আসবে আলাদা একটা লেয়ার তো কনভার্ট হবে হওয়ার পরে এখান থেকে মাস্ক করবেন ব্রাশ টুল নিয়ে সাদা কালারটা নিচে কালো কালারটা উপরে ব্রাশ টুল দিয়ে মুছে দিবেন হ্যাঁ বলেন জয় বলেন আমি ভাবতেছি যদি কোন রিয়েলিস্টিক ঠোঁট নিয়ে আসে রিয়েলিস্টিক আপেলের সাথে ফটো ম্যানিপুলেশন করা যায় কোন লাগবে সেই সেই এটা তো রিয়েলিস্টিক আপেলই রিয়েলিস্টিক ঠোঁট না তাই বলতেছি একটা রিয়েলিস্টিক এফে করব বুঝলেন একটা আপেল রিয়েলিস্টিক ঠোঁট আর একটা সাপ আর একটা সাপ 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 মুখ দিয়ে বের হচ্ছে ওমা আবার এই দেখেন এই লিপস্টিক নিয়ে আসি আবার এই একই জিনিস আপনাকে এক একজন এক এক পালি দেখাবে আপনাদের এটা হচ্ছে ওটা হচ্ছে সব থেকে ইজি পদ্ধতি হ্যাঁ প্যারাবিহীন নিয়ে আসলেন না এটাকে এই লেয়ারটা ধরা লেয়ারটাই থাকা অবস্থায় অল্টার প্রেস করে হ্যাঁ অল্টার প্রেস করে মাসে ক্লিক করবেন দেখেন অ্যাপেলের মধ্যে ঠোঁট চলে গেছে ঠোঁট যাওয়ার পরে কি করবেন এই যে সাদা কালারটা না সাদা কালারটা না সাদা কালারটা উপরে দিবেন কি জন্য দিবেন যে জিনিস অদৃশ্য হয়ে যায় সেই জিনিস যদি আবার দৃশ্যমান করতে চান ব্রাশ টুল দিয়ে তাহলে ফরগ্রাউন্ডে সাদা রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে কালো রাখতে হবে এই দেখেন দেখছেন ভিতর থেকে বের হচ্ছে তারপর আবার কি করতে হবে এই কালো কালারটা উপরে দিয়ে তখন আবার টুকটাকে সুন্দর ভাবে এই সাইডটা কেটে কুটে দিবেন শুধু কুটে জন্য না মানে প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা অ্যাপ্লাই আছে আবার প্রত্যেকটা জিনিস মানে আর একটা জিনিস অনেক ভাবে করা যায় ফটোশপে অ্যাট লিস্ট ফটোশপে আপনার সময় একটু একটা লিংক দিয়েছি ঢুকে বেড়াইছেন দেখছেন হ্যাঁ আপু
এপো এইভাবে হলো আবার এই ল্যাপটা ডিলিট করে দে হ্যাঁ ডিলিট করে দে আবার লিস্টটা নেই তিন ভাবে দেখেন একটা কাজ তিন ভাবে করা যাচ্ছে প্রথমে কত সহজে একটা করা গেল এটা নিয়ে আসবেন এই যে লেয়ার সিলেক্ট করে এই যে লেয়ার নেবেন লেয়ার সিলেক্ট করে এখান থেকে যে মাস্ক লেয়ার হ্যাঁ মাস্ক করবেন লেয়ার মাস্ক করে এটা নিছেন না এটা ধর অবস্থায় যে পেন পাকেট তুলে যাবেন এই যে গ্রেডিয়েন্ট কারণে গ্রেডিয়েন্ট টুল থাকবে তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এই যে পেন পাকেট টুল এখানে যা একটা ক্লিক করবেন দেখেন ভিতরে চলে গেছে তখন আবার কি করবেন সাদাটা ফকগ্রাউন্ডে দিবেন দিয়ে ব্রাশটা নেবেন নিয়ে মুছে মুছে যে টুলটাকে বের করবেন তারপর সাদাটা আবার কালোটা দিয়ে মুছে দিবেন মনে হচ্ছে আপেলে পুরো স্টিকার মারা আছে দাঁড়ান স্টিকার মারাচ্ছি চেঞ্জ করতেছি না হ্যাঁ এটা আমি করেছি নারা পাস অনেক ফাস্ট হ্যাঁ হ্যাঁ আপু ফাস্ট খুব ফাস্ট ওই জন্য কিছু পারি না আপনি আগেই করছেন আপনি লেয়ার ম্যাক্স পেরে গেছেন স্মার্ট অবজেক্ট বুঝতে পারছেন আপনারা এখন ইনস্টাগ্রাম আর আছে তাই না যায় হ্যাঁ চলে গেছে লোক আপনার জন্য ছোট টুকু চলে যাচ্ছে দেখেন একটা কাজ তিনটা তিনটা সিস্টেমে করতে পারলেন তা দেখছেন তিনটা সিস্টেমে একটা কাজ তিনটা কে মারুক ভাই আপনি ভুলে গেছিলেন এটা কি না আপু আপনারা কেউ কোন না কাজ করার সময় এগুলো পুরাতন কাজ আমরা আপনি আপনি যাতে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন কিছু করছিলাম তখন বললাম স্মার্ট অবজেক্ট লেয়ার নিয়ে লাগবে না কি অসুবিধা না হয় আপনারা বুঝছেন আলমগীর ভাই সৈকত ভাই দুইটাই করবেন তো ভাই স্মার্ট অবজেক্ট বুঝেন নাই আচ্ছা করেন রেকর্ড করা আছে আরেকবার দেখি আপনার যদি ফ্লোয়ার অপোজিটে 100 থাকলে এই দাগটা দেখা যেত না আমি বেড়ে দিব হ্যাঁ 100 করে দেন বাক্সের উপরে রাখেন এই যে এই কালো কালোটার উপরে রাখেন কালো এই যে এরিয়াটাতে এখনই করেন ব্রাশটা একটু শুরু করে নেন তো ম্যাচিং করছে ভালো তাই না আপু হ্যাঁ ম্যাচিং করছে ভালো ঠিকই অফ করলাম দেখি সৈকত আপনি আপনি করছেন জি আপু একটা কমপ্লিট হয়েছে দেখেন আপনি দুইটা একসাথে দেখেন জয় আপনি স্ক্রিন শেয়ার দেন ক্যামেরা
লাগবে তো শুধু মুখটা, এতটা তো লাগবে। নাহার অনেক সুন্দর হয়েছে। মাফি ভাই কি করতেছেন আপনি? কনটেস্ট দেখছি। কনটেস্ট করেন করেন, সবাই কনটেস্ট করেন। না দেখলে করবো কি, আগে দেখি বুঝি তারপর তো তৈরি করবো। বাকি অংশ টুকু নাহলে কিছু তো কেটে নিন, অ্যাডজাস্ট তো হচ্ছে না আমার। অ্যাডজাস্ট হবে 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 হবে, নাহলে বাকি অংশটা আপনি একটা কামড় মারবেন। হবে, টেনশন নেন না, এত টেনশন একবারে নিন না। এখন বিষয় হচ্ছে এই সোর্স ফাইল গুলা আমি একটা গ্রুপ করবো, করে এখানে কপি করে নেবো। নিচে গ্রুপটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এখান থেকে আমি এগুলো রাস্টারাইজ করে নেবো। রাস্টারাইজ লেয়ার দেন এখানে মাস্ক করতে হবে অ্যাপেন্ডার,
ब्लैक कलर नहीं है ब्रश चल भैया सीन पूछते हैं छोटे लेते सकता है सॉफ्ट मोड दे दिलो या অপোজিটটা একটু কমায় নেন কম আছে আর অপোজিটে কমায় নেন ভাইয়া যেখানে নরমাল আছে না ওখানে যাও আপনি যে সফট কালার ইউজ করে দিলো ট্রাই করলো ইয়ার স্যাম্পলটার সাথে মিলে যাবে ফার্স্ট অফ অল এটা সিগ্রিং করতে হবে আপনি আলো বল তো মাঝে মাঝে প্রবলেমটা হয় স্ক্রিন শেয়ার দেওয়ার সাথে অনেকগুলো ফোন ডাউনলোড করছেন সব থেকে ফার্স্ট টাইম যে কাজগুলো করেন কিছু ইউনিক যে গোল্ডেন টাইপের মুখা তারপর আপনার ওয়াল মেকআপ গুলো আছে না ওইগুলা আপনার হচ্ছে 3D মেকআপ গুলো 3D মেকআপ কিন্তু অনেক অনেকই হয় লেখাগুলা দেখবেন যে 3D মেকআপে দিলে দেখতেই সুন্দর লাগে নিজের কাছে অনেক ভালো লাগে ওইগুলা আপনারা ডাউনলোড দেন আর হচ্ছে কিছু ফন্ট যে ফন্টগুলা
সার্চ দিলে আপনারা কন্টেস্টে সার্চ দিলে তো দেখবেন যে কি টাইপের ফন্ট ফ্লোরা বেশি নেয়, বুঝলেন নাই? জি আপু। আমার এরা যে কবে নাফি ভাই আছে তো আচ্ছা আমি বসে বসে কিছু কন্টেস্ট পাস আরো দুইটা দিছিলাম কন্টেস্ট করছে না, আরো এক স্টার করে পাইছি, মোট তিনটা চারটা, তিনটা এক স্টার করে আর একটা তিন স্টার আছে। তিনটা তো এক স্টার করে, থ্রি স্টারটাই কি ফাইভ স্টার দিয়ে কারো রেটিং এ রাখছে? না কেমন ওর কাজে, কাজ কি টাইপের কাজ করছে সেটা কি দেখছেন আপনি? একটু মডিফাই করতে পারবেন না? পারবো পারবো না। হ্যালো, ওই পডকাস্টটা মডিফাই করে আবার সাবমিট করে দেন। আচ্ছা, ও যেটা চাচ্ছে এখনো সেটা পায় নাই, বুঝছেন? আর সৈকত আপনার কি খবর? আপু আমার একটা কাজ এখানে এই লিস্ট করে আমি মানে ট্রাই করতেছি, হচ্ছে না। আমি কি স্ক্রিন শেয়ার দেব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার দিবেন। জয়েন কাজটা একটু হয়ে নি, ও কাজটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আপনি দেন, আপনি দেন, আপনি দেখতে পাচ্ছেন? এখন আসেনি। হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা সমান করে মাপ নিব, ওই এটারও। আপনি তো রোলার টানছেন। আমার এরকম একটা মাপ, এগুলা এই সাইডে ভিড়াবো, এটা একবার সমান চারিদিকে সমান করা লাগবে। এখন ওইগুলো অনেক খুঁজতেছি, মানে বুঝিনি আপনার যে চারদিকে আপনি একটা সমান তালে মাপ দিবেন না? হ্যাঁ হ্যাঁ। এই যে রোলার নিছেন, রোলার হচ্ছে আপনি কলম গুনে, রোলারের কলম গুনে গুনে মাপ নেন, এদিকে ওদিকে আপনাদের একবার বের করা শিখাইছিলাম না ক্লাসে? যদি আপনার এখানে অ্যাঙ্কার না পান তাহলে অ্যাঙ্কার টুলে একটা ক্লিক করেন, করলে একটা অ্যাঙ্কার বের হবে। অ্যাঙ্কার বের হলে তখন ডিরেক্ট সিলেকশন, এই যে অ্যাঙ্কার হচ্ছে যে আপনার পেট খুলে মধ্যে এই যে উপরে প্লাস দেওয়াটা না, ওইটা দিয়ে বের হবে। এই যে এখানে একটা ধরবেন, এখানে অ্যাঙ্কার বের হয়ে গেলে ডিরেক্ট সিলেকশন দিয়ে তখন ধরে আস্তে করে একটু নামায়া দিবেন, আবার একটু উঠায়া দিবেন। ওখানে একটা অ্যাঙ্কার আছে, ওখানে অলরেডি অ্যাঙ্কার আছে যেখানে আপনার একা দরকার হবে। আগে আগে আপনি সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, তো সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, মানে ডিরেক্ট সিলেকশন দিয়ে করেন করেন আসেন।
এই আপনার এই শেপটার উপরে আসেন এটার হ্যাঁ ক্লিক করেন টোটাল লাইক ক্লিক করুন করছি তো হয় নাই তো সিলেক্ট হয় নাই সিলেক্ট করে ক্লিক করেন আগে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ডাইরেক্ট আরে ভাই সিলেক্ট করেন আগে টোটালটা সিলেক্ট করে নেন হ্যাঁ সিলেক্ট করলাম ওটা তো কয়টুকু সিলেক্ট হলো শুধু কয়টুকু হইছে পুরাটা সিলেক্ট করেন কি করছেন বলেন তো লক করে রাখছি অবজেক্টে যান অবজেক্টে হ্যাঁ আনলক করে দেন আনলক করেন যতটুকু সমান করবেন ততটুকু ড্র্যাগ করে ধরবেন ধরে নিচ পালে নিয়ে আসবেন চলে আসবে আপনাকে আমি দেখা এক মিনিট আপনাকে আমি দেখায় দিলে আপনি বুঝবেন বুঝছেন এখন আমি চাচ্ছি কি আমার এই কোণাটা একটু ভিতরের দিকে আসুক তাই না আমি কি করবো এই সিলেক্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরব এটা তো চারটা হচ্ছে আপনার এক কার আছে তাই না তো আমি যদি একটা কোণা চাই তখন এই যে বাইরে থেকে ধরব না বুঝতে পারছেন দেখছেন বাইরে থেকে যে ড্র্যাগ করলে আসবে আবার কি এই যে পেন টুল দিয়ে যদি আমি হচ্ছে কর্নার বের করে নেই এখানে একটা করলাম এখানে একটা করলাম এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরি এটুকু কিন্তু ধরতেছে তখন কিন্তু এটুকু ধরলে এটুকু আসতেছে দেখছেন এই যে দেখছেন যেটুকু ধরছি সেটুকু ভিতরের দিকে আসতেছে না আর স্মুথ করতে চাইলে এই যে এখান থেকে এই যে স্মুথ টুলটা দিবেন হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে সমান করে দাও হ্যাঁ ওটা দিয়ে আপনি যে স্মুথলি সমান লাইনগুলো হ্যাঁ লাইনগুলো সমান করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যেটাই করেন ঠান্ডা মাথায় করেন হ্যাঁ কেন কিছু বলবেন আচ্ছা ওই মায়েরা আসে না ক্লাসে না আর ইনি কে ইনি কোন কথা বলে না আপনারা কেউ চেনেন ওয়ান 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 ই ওয়ান জিরো জিরো জানি না তবু আমার একটা ফ্রেন্ড অ্যাড হয়েছিল কিন্তু এটা এখানে না ওটা হচ্ছে সামিয়া গতকাল হচ্ছিল আপু কাল আমার এখানে না এই গ্রুপে না আপনি একটা টেক্সট করবেন আপনি কে যদি আপনার কথা বলতে সমস্যা হয় দেখেন ক্লাসে যদি আপনি আপনার পরিচয়টা না দেন তাহলে কেমনে কি হবে আপু আমি আসছি আজকে আপনি হুমাইরা আপনারা কি করতেছেন
টার এন্ড কনটেস্ট ক্লাস এই পুরা তোমরা কাজ কত দূর কি সরি তোমরা আপনি স্মার্ট অবজেক্ট টাইপ টু ভাই আসছে একটু সবাই একটু চুপ থাকবেন আমি ভাইয়াকে আসতে দেব আর ভাই আসছে যে সালহা সালাউদ্দিন শান্ত হ্যাঁ বস ভাই আসছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেন স্ক্রিন শেয়ার দেন তো কার প্রবলেম এই শান্ত হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন আবু যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ওখানে যে স্ক্রিন শেয়ার দেব হ্যাঁ 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 ও কি করছে ভাইয়া ওর এনআইডি এর হচ্ছে এক্সপায়ার ডেট ছিল আগস্টে বুঝছেন আগস্টের 27 তারিখ আগস্টের 27 তারিখ এক্সপায়ার ডেট আগস্টে না জুলাইতে ছিল আগস্টে এক্সপায়ার ডেট হলো কি জন্য এত তাড়াতাড়ি আপনার ওই যে কিছুদিন কার জন্য টেম্পোরারি একটা আইডি হ্যাঁ আইডি দেয় না ওই আইডিটা মেবি দিছিল বুঝছেন তো ওই আইডি ওর এক্সপায়ার হয়ে গেছে না কি বুঝতে পারে নাই ওকে সাপো কাজ তো চলে তো ওই চাই ও হচ্ছে সাবমিট করছে তারপর লক করে দিছে তাই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি এখন নতুনটা পাইছেন লগইন করলে ক্লোজ দেখা যাচ্ছে লগইন লগইন করলে ক্লোজ দেখাচ্ছে আর ওই যে স্ক্রিনশটটা কোথা থেকে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আর স্ক্রিনশটটা কোথা থেকে দিয়েছেন ওটা ওটা একটু দেখান ওটা ফেসবুক থেকে দি হ্যাঁ ওই ওইটাই দেখান কি কথা হ্যাঁ কি কথা হইছিল আপনি একটু দেখান আচ্ছা নতুন আইডি কার্ড পাইছেন আপনি? শান্ত আপনাকে নতুন আইডি কার্ড পাইনি। ওটা তো ভাইয়া এক্সপায়ার ডেট ওরা দিয়ে দেয় পরে তো আপনার যোগাযোগ করে আইডি আবার ঠিক করে নিতে হয়। হ্যাঁ ভাইয়া। আপনারা আমাদের ধরেন এক বছর দুই বছর আগে দিয়েছিল হ্যাঁ। স্মার্ট কার্ডের কি প্রবলেম ছিল আমাদের কয়েকজনকে দিয়েছিল না তো ওটা দিয়ে কাজ চালাতে হচ্ছিল। যে সময় তো পার হয়ে গেছে করোনার জন্য দিল না। আপনারা সবাই কি কাজ করতে ঠিক আছে? ওকে তাহলে আমি আপনি নতুন একটা আইডি কার্ড ম্যানেজ করেন হ্যাঁ আর ব্রাউজার হিস্ট্রি সব ক্লিয়ার করে একবার উইন্ডোজ দিবেন উইন্ডোজ দেওয়া হলে আপনার হচ্ছে নতুন করে নতুন আইডি নতুন নাম নতুন সবকিছু দিয়ে মানে আগে আগে যে ইনফরমেশন গুলো ও আমরা ব্রেকে গেলাম খাওয়া দাওয়া করে আসি আচ্ছা ঠিক আছে যান ব্রেক টাইম হয়ে গেছে ভাই তার মানে মানে ওর নাম দিয়ে তো আগে খোলা ছিল এখন ধরেন ওর মায়ের নাম হোক বাবার নাম হোক সেটাই সেটা দিয়ে বাবার নাম দিয়ে খুলে নেবে আর ওই যে বলে দিচ্ছে যে প্লিজ নোট দ্যাট উই উইল ইমিডিয়েটলি ক্লোজ এনি আদার অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড অর উইল ক্রিয়েটেড ইন দ্য ফিউচার আমার পিসি থেকে খুললে তো আমার আইপি অ্যাড্রেস ওনাদের কাছে চলে যাবে সমস্যা হবে না উইন্ডোজ দিয়ে খুলবেন নতুন ইন্টারনেট কানেকশন দিয়ে খুলবেন হ্যাঁ এটা তো ক্লোজ হয়েছে ব্রাউজার হিস্ট্রি সব ক্লিয়ার করে উইন্ডোজ দিয়ে আবার খুলবেন উইন্ডোজ দিলে তো আপনারা আবার নতুন করে ইউজ করতে হবে কি করতেছেন এটাও তো দেখতে হবে তাই না না দেখে আপনি চুপচাপ বসে থাকলে তো হবে না যদি ফাইনালি ক্লোজই করে দেয় হ্যাঁ যদি ফাইনালি ক্লোজই করে দেয় তাহলে আর মনে করেন বুঝবেন যে আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হচ্ছে না আমার কাছে তবে এরকম না হওয়ার কথা আচ্ছা এই শারমিনকে একটু আসতে কথা বলতে বলেন তো শারমিন আসতে শারমিন ভাই আসতে কথা বলতে ওই যে ওই ওরে বলবেন যে স্পিকার ভালো শোনা যায় স্পিকার খুব ভালো আছে আস্তে আস্তে বললেও শুনতে পাবো স্পিকার খুব ভালো শোনা যায় না সবকিছু ঠিকঠাক করে নিবেন ওরা চাওয়ার আগে
দেখবেন যে আসলে প্রবলেমটা কি খুলে আগে ভেরিফাই করে নেব আগে হ্যাঁ যদি প্রবলেম করে তাহলে প্রথমেই করুক কাজ করার পরে প্রবলেম করলে তো সমস্যা সমস্যা মানে ও বোধহয় ভেরিফাই করে টাকা তুলতে চাইছিল নাকি সালা না অ্যাকাউন্ট 2017 সালের ওটাই ভাবছিলাম যে টাকা তুলে দেখি কাজ করব আর এখানে তাহলে সমস্যা তাই ভেরিফাই করতে দিয়েছিলাম যে ভেরিফাই করে টাকাটা তুলে দেখব আসছে কিনা টাকা বা সমস্যা হলে তো আগে আসছে আচ্ছা আপনার 2017 সালের অ্যাকাউন্ট তো অনেক আগের অ্যাকাউন্ট তাই ভাবছিলাম যে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে কি হবে না এটাই টাকা আছে ওখানে টাকা ছিল ডলার ছিল নাকি হ্যাঁ $30 ছিল হ্যাঁ ইনকাম করছিলাম আর মোটামুটি $10 একটা পেন্ডিং ছিল হয়তো আসতো ওখানে বলেননি যে আমার যে হচ্ছে অ্যামাউন্টটা ছিল অ্যামাউন্টটা কি ফেরত দিবেন ওরা এটা বলেন না ওটা তো এইভাবে লিখিনি যে যা লিখবেন আমি বুঝতো মেসেজ দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্লোজ তারপরে এই কথা বলছে যে করছে যে জানাবে যে আপনি ইনফরমেশন দিয়েছেন এখন সব ইউজার আইডি চালো ইউজার আইডি দিলাম হ্যাঁ হ্যাঁ দেখো তো বলছে যে ফাইনালি ক্লোজ নট রিভার্সিবল আচ্ছা নট রিভার্সিবল বলে দিয়েছে সেটা ঠিক আছে আপনি এখন বলেন যে আমার যে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছেন এই অ্যাকাউন্টে তো আমার ডলার ছিল ডলারটা ফেরত দেন এটা বলেন হ্যাঁ লেখেন আচ্ছা লিখছি লিখেন লিখে কি মানে কি জানাচ্ছে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনার ট্রেনারকে দিয়ে উনি আমাকে দিলে তখন হচ্ছে আমি বলে দেব যে আসলে কি কাহিনি আচ্ছা ঠিক আছে ওকে বাকি সবাই ভালো আছেন আপনারা জি আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ঠিকঠাক কাজ চলতেছে ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমরা কনটেস্ট করতে চান না একটু বলেন না কনটেস্ট করতে যায় না না রেবদের বদল আপনি কনটেস্ট করে দিবেন আমি করে দিব আমি দিয়েছি ভাইয়া আপুকে আমি করে দিব না অলরেডি ওরা আমারে কাল বলছে আপু একটু কনটেস্ট করতে যাই না ওকে ক্লাস থেকে বের করে দিবেন তাছাড়া কি করবেন আমাদের টার্গেট হচ্ছে ইনকাম করানো হ্যাঁ জি অবশ্যই যে কাজ করতে যাবে না ওনাকে রেড মার্ক করে দিবেন আমি তো আছি সিডি না একদিন হোস্ট নিব সবগুলা রিমুভ করে আমার কাছে সেকেন্ড চান্স থার্ড চান্স বলে কোনো কথা নাই কথা বলবো কথা শুনতে হবে জি অবশ্যই না না কথা শুনে ভাইয়া মানে কনটেস্ট করতে একটু আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য সফল করার জন্য দেখেন না নতুন নতুন ব্যাচ শুরু করছি জি ভাইয়া সব ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর নতুন নতুন ব্যাচ শুরু করার কারণ হচ্ছে এইটা যে কথা শুনবে না আস্তে করে বের করে দিই ওখানে একটা নতুন ছাত্র দিয়ে দেব ভাইয়া যখন রিজেক্ট করে দেয় তখন না মনটা খুব খারাপ হয়ে যায় রিজেক্ট করবে ভাই আপনি তো কোন মনে করেন ট্রেনিং নিচ্ছেন 50 দিন আমি এই ট্রেনিং নিয়েছি 2013 সালে আমাকে তো এখন 100টা আমি যদি 10টা লোগো জমা দেই তা আমাকে 8টা রিজেক্ট করে অনেস্টলি বলতে চাই 8টা রিজেক্ট করে 2টা উইন করে এই 1টা 2টা মানে এগুলো তো রিজেক্ট আপনি তো কোনটা কোথায় হচ্ছে এই 5 দিন 10 দিন ট্রেনিং করছেন এখনো তো মনে করেন বিগিনিং লেভেলই কাটেনি আপনি 50 দিনে রিজেক্ট হবেন ফাইনালি একদিন আপনি উইন হবেন আর আপনার 50টা লোকই যদি রেটিং হয় 50টা লোকই উইন হবে না সো আপনাকে কাজ কন্টিনিউ করতে হবে 50টা রেটিং 50টা কম হবে 50টা অভিজ্ঞতা হবে দেন আপনি আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হবেন দেন আপনি হচ্ছে সফল হবেন সফলতা কি এত সহজ নাকি রিজেক্ট হবে এটা কমন কথা রিজেক্ট হবে কথাটা বললেন ভালো লাগলো একদম সহজ কথা রিজেক্ট হওয়াটা কোনো কঠিন না নালে মনে করতাম শুধু আমাদের গুলাই হচ্ছে না না এখানে হচ্ছে আমি বলি এখানে হচ্ছে যে আমরা কনটেস্ট করতেছি মানে ওরা দেখতেছে সারা বিশ্বের কোন পার্টিসিপেন্ট আমার কাছে সবচেয়ে ভালো জিনিসটা দিতে পারছে জি বা আমার কোম্পানির কনসেপ্টটা কে ধরতে পারছে আপনি ধরতে পারেন আপনাদের ট্রেনার ধরতে পারে আমি ধরতে পারি আর কেউ ইন্ডিয়ার কেউ ধরতে পারে পাকিস্তানের কেউ ধরতে পারে নিউজিল্যান্ডের কেউ ধরতে পারে যে কেউ বিভিন্ন দেশ কাজ করে 221টা দেশ বর্তমানে কাজ করতেছে জি প্রতিনিয়ত মানে এটা পপুলার তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 9-10 নম্বরে তাহলে বুঝেন মানে এত ছোট দেশ হিসেবে একটা ভালো পজিশনে হ্যাঁ বাংলাদেশ এখন অনেক ভালো পজিশনে আপনার অ্যাট লিস্ট ফ্রিল্যান্সার মার্কেট প্লেস টপে যেগুলো সংশয় নিয়ে আসার দরকার নাই প্রতিদিন আপনি টার্গেট করে নেন 5-7টা কাজ করবেন 5-7টা রিজেক্ট হয়ে যাবে এরকম টার্গেটে কাজ করবেন বাট আপনি কনসেপ্টগুলো নেবেন আপনার যে কনটেস্টে আপনি কনটেস্ট করছেন
সেই কনটেস্টে ঢুকবেন। ঢোকার পরে ওই কনটেস্টে কি কালার মানে যারা 5 স্টার 4 স্টার বা রেটিং এ আছে বা যাদের লোগোটা দেখতে ভালো লাগছে তাদেরটা তাদের কালার কি, তারা কি টাইপের ফন্ট ইউজ করছে সব কপি করবেন আর লোগোটাকে নিজের মতো করে দিবেন, ঠিক আছে? জি ভাই জি। এইটা করে দেখেন, দেখবেন খুব তাড়াতাড়ি হচ্ছে, আপনি ভালো রেটিং করছেন। থ্যাংক ইউ ভাই। ওকে, কথা বাড়াচ্ছি না, আমার মনে করেন আমাদের হচ্ছে নতুন এই ব্যাচ শুরু হবে তো অনেক কাজ নিয়ে ব্যস্ত আছি। এই ভাইয়ের জন্য আসছিলাম যে আসলে কি প্রবলেম, উনি যেহেতু ডলার ছিল ডলারটা ব্যাক চাই, দেখেন কি বলে, দেন হচ্ছে আমি আবার কথা বলবো। হ্যাঁ, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই। শারিয়া, কি অবস্থা আপনার? কারিয়ার ভাইয়ের কি যেন কথা ছিল? মনে আছে শনিবার দিন শনিবার না বৃহস্পতিবার দিন, সরি শনিবার তো আসেনি, এই তো কালকের দিন পর। দেশ লোগো না, যে দেশ কনটেস্ট করবে ওই তো দেশ কনটেস্ট করবে। দেখছেন কনটেস্ট হলে রিজেক্ট হবে, কারো কাজেরই রিজেক্ট করে দিয়ে দেখা গেছে আরেকজনের কাজে স্টার দিয়ে দিছে। খুব মেজাজ গরম হয়। প্রচুর ঘুম, প্রচুর ঘুমাতে হবে, হবে না ভাই, প্রচুর ঘুম আছি আমি, হবে বলে কোনো কথা নাই, প্রচুর ঘুম আছে সমস্যা নাই। কালকের দিন পর বৃহস্পতিবার দেশ কনটেস্ট হয়ে গেছে অলরেডি 80টা প্লাস। কি অবস্থা? অবস্থা রেডি আসছে। হ্যালো, হ্যাঁ বলেন। আমি মেসেজ দেওয়ার পরে উনি আমার ইমেল অ্যাড্রেসে যাচ্ছে, ইমেলে তো আমার কোনো ইয়ে নাই, পেপার ইয়াতে ফ্রিল্যান্সিং যে চ্যাট বক্স আছে ওইখানে কোনোদিন আপনি মেইল দিবেন না, মানে আপনি মেইল দিবেন কেন? মেইল অ্যাড্রেস আছে, ওনারা চাচ্ছে তো কি করব, আইডি ব্যান করে দিবে, কিন্তু আইডি অলরেডি ব্যান করে দিছে, আইডি ব্যান হয়ে আছে। এই জন্যই তো আর ডলার ব্যাক চাইলাম তো ইমেল অ্যাড্রেস হচ্ছে দিয়ে দেন, এমনিও তো বেন অমনিও বেন, কি করবেন আর, দেখেন কি ইমেল করে। আমার এরকম একটা ব্যান করে দিয়েছিল ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা সব, ওকে এই আমাকে প্রায় আর 11 ঘন্টার মধ্যে উইন করবে বলেও দিয়েছে যে এই সময়ের মধ্যে আমাকে উইন করবে, আর মেবি 4-5 ঘন্টা ছিল এর মধ্যে আমি দেখছি আইডিটা ধরতে পারছি না, অথবা কোনো না কোনো কিছুতে মিস্টেক ছিল। পুরা টাকা পয়সা খালি সব জিনিস বুঝি না। ইলাস্ট্রেটরে ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, আপনি ইমেজ ট্রেস করে দেখতে পারেন কতটুকু থাকে, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে।
তাছাড়া হবে না আর ফটোশপে ফটোশপে হবে তাহলে ফটোশপ থেকে এনএম বসাবো হ্যাঁ আপনি ফটোশপে নিতে পারেন একটু ওয়েট আরো একটা ইজি বুদ্ধি আছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে সফটওয়্যারে অনলাইন এখানে আপনি একটু কি জানা ছিল ম্যাজিক ইরেজার টুল আছে না হুম ম্যাজিক ইরেজার টুলে যান ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক ইরেজার এর নিচে নিয়ে হ্যাঁ ওইটাতে মেবি আরে কি হয়ে গেল ও এখানে চলে আসছে আচ্ছা এই যে ম্যাজিক টুলটা আছে না ম্যাজিক টুল দিয়ে আপনি একটা ক্লিক করেন হ্যাঁ এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন করলাম ক্লিক করেন ম্যাজিক টুলটা দিয়ে করেন ম্যাজিক টুলটা দিয়ে ম্যাজিক ইরেজার এই যে উপরে কুইক সিলেকশনের পাশে কুইক এই যে আপনার রেকটেঙ্গেল তার নিচেরটা রেকটেঙ্গেলের নিচেরটা রেকটেঙ্গেলের নিচে হ্যাঁ এই যে যান ওখানে যান রেকটেঙ্গেলের নিচে যে টুলটা আছে ওটাতে ক্লিক করেন রে ভাই এটা উপরে 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 তৃতীয়টা ডান দিকের উপরে তৃতীয় তৃতীয় যে হচ্ছে টুলটা আছে ওইটা উপরে ওঠেন 1 2 3 আর উপরে ওঠেন আর একটু উপরে ওঠেন হ্যাঁ হ্যাঁ পাইছেন না এখানে ক্লিক করেন হ্যাঁ করলাম এই যে ম্যাজিক 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 টুলটা হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন সাদা সাদা ব্যাকগ্রাউন্ড আপনার এখানে সিলেকশন করা আছে সিলেকশন আগেই করেন এই যে আপনার দেওয়ার পরে তো সিলেকশন আসলো শুনেন এই যে ব্যাকগ্রাউন্ডের ই উঠান লক উঠান ও ব্যাকগ্রাউন্ড তো উঠে গেছে আপু লক উঠান এটা লক উঠান এই যে এই যে এই যে বোতলটা সিলেক্ট হয়ে আছে বোতলটা সিলেক্ট হয়ে আছে বোতলটা নিয়ে যান শুধু বোতলটা আছে তো এই বোতলটা নিয়ে গেলে চলে যাবে হ্যাঁ আপনি এই সাথে দিয়ে দেন ইলাস্ট্রেটর দিয়ে দেন এই যে তাও তো হয়ে যাচ্ছে না এই যে সাইডগুলো কোন সাইডগুলো আপনার এটা তো ব্যাকগ্রাউন্ডই নাই এই যে এই যে আপু কোথায় ভাই আপনি এক কাজ করতে পারেন এটাকে আপনি পিএনজি করে সেভ করে নিতে পারেন দে ইলাস্ট্রেটরে যা বসে দিতে পারেন হ্যাঁ করতে পারেন এই বোতলটা আনতে পারছি কিন্তু এই বোতলটা আনতে পারছি দুটো পারছি না কি তো আপনার ই ফ্রিজ হয়ে রয়েছে কিছু বোঝা যাচ্ছে না স্ক্রিন স্ক্রিন ফ্রিজ হয়ে আছে হুম এই যে দেখেন এই সাইড দিয়ে হ্যাঁ এই যে চলে আস না 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 ওটা না এই সাইড দিয়ে আসছে এটা 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 শুনুন শুনুন এটা আবার নিয়ে যান নিয়ে যায় আপনার ওই যে বললাম না ম্যাজিক উইন্ডের টুল দিয়ে একটু একটু করে ধরবেন বুঝছেন ম্যাজিক টুলটা দিয়ে ধরলে পরে ওই সাইড গুলো আস্তে আস্তে কেটে যাবে বুঝছেন ব্যাক স্পেস দিবেন ধরবেন আর ব্যাক স্পেস দিবেন আপু আমি অন্য পদ্ধতিতে করি বুদ্ধি এই দেখেন আপনারা আমি দেখাই এক মিনিট এই যে অ্যাপেলটা আছে না অ্যাপেলটা আছে না এই দেখেন এটা যদি এই অ্যাপেলটার উপরে ধরেন এই দেখেন কিছু কিছু এই যে শ্যাডোটা পর্যন্ত ধরছে দেখেন ব্যাক স্পেস দিলে চলে যাচ্ছে দেখছেন এবং কি ধরছে যে শ্যাডোটা ধরছে শ্যাডোটা আবার ধরেন ধরলে দেখেন শ্যাডোটাও চলে যাচ্ছে এবং বুঝতে পারছি মানে ও এক্সাক্ট কালারটা ধরে যেটা যে কালারের সাথে আপনার মিল থাকবে সেই কালারটা দেখছেন মানে আমি জাস্ট দেখালাম এখন ধরেন যে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম এটাকে ধরে এই যে ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম এই দেখেন দেখছেন আসছে সাথে ব্যাকগ্রাউন্ড আসছে কিছু তো দেখতে পাই না ও ফ্রিজ হয়ে গেছে সরি এই দেখেন এখানে নিয়ে আসছে না এটা কি আর এখন কি কিন্তু এই যে লেখাটা ধরি নাই দেখছেন লেখাটা আসছে মানে এই যে এখানে লেখাটা ছিল এই লেখাটা ধরা হয়নি বুঝতে পারছি আপনি এবার পেরে গেছে পারছেন না আপু মেসেজ দিছে কি বলছে
বলছে উই আর রিলিজ ইওর ব্যালেন্স তাই দেখাচ্ছে আর কিছু লাগে ওকে দ্য অ্যামাউন্ট উই আর রেফারিং টু ইজ এ প্রাইস রিলিজ টু ইউ তাই দেখাচ্ছে কি লিখবো এখন আচ্ছা আচ্ছা দিচ্ছি শব্দের অর্থটা কি আসতেছে রিলিজ করে দিয়েছে মানে দিয়ে দিয়েছে এরকম বোঝাচ্ছে আপনার অ্যাকাউন্টে কি ইয়ে হচ্ছে কিংবা আপনি জিমেইলটা ই করেন তো লগইন করে দেখেন জিমেইলে কোনো মেইল আসে নাই তো মেইল আসে নাই না 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 অ্যাকাউন্টে লগইন করেন তো এটা আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে আমারে পাঠান তো আমি জুটবেলে পাঠাই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান একটু বয়ে থাকলে হবে কি করবো আপেল আপনি খাবেন নাকি আপেল আপনার খাবে হলো একটা হলেই হলো
পেট ভরার কথা পেট ভরা নিয়ে কথা আর কি রে ভাই সময় নট ডিসটার্ব বেটা গাল ডাল দিও না নাফিল ভাই জি ভাই বলেন ভাইয়া আমার তো অনেকগুলো সমস্যা আমি কি করব অনেকগুলো সমস্যা একসাথে মানে একসাথেও না আমি শুধু একটু ইলাস্ট্রেটরটা একটু পারি ফটোশপে কিছু পারি না ইলাস্ট্রেটর করাইতেছে ব্যাকআপ ক্লাসে ওটা একটু পারি কিন্তু ফটোশপে কিছু পারি না আপেল তার মুখ বলা আপেল মুখ থেকে সাপ বাড়াইবে আর একটু পিছনে হলেন ভাই দাঁড়ান সবই ঠিক হবে একটু দাঁড়ান এই এটা কই মুখটা কই গেল এর মুখটা কই মুখ বলা লেয়ার ডাক কই এ জয় ভাই হ্যাঁ আমাকে একটু লেয়ার গুলো ডিটেইলস বুঝিয়ে দেন না নাকি ভাই হুম বলেন আমি শুরুতে বুঝাই দিব এখন কোশ্চেন করেন এখন বুঝানোর দরকার না এখন ঢুকবে না আমরা একসাথে কাজ করবো দেখবো ভাই আপনার পায়ের কি অবস্থা কি যেন বলে মারো ভাইয়ের ভাষায় কি বলে ভাই মারো ভাই কই কি হয়েছে ভাই জিতে হয়নি ভাই জোস নাকি কোন এক্সিলেন্স নাকি একটা কোন আছে আরেকটা কি বলেন জানো জটিলস কথাবার্তা জটিলস তাই না ভাই খেলে বেড়াচ্ছে আরে ভাই তো জটিলস আপনি খেলে বেড়াচ্ছেন সেজন্য বললাম জটিলস
মট ভাই খাওয়া দাওয়া করছেন নাকি? ভাই সাপের শব্দ হলো কে ফস করে প্রেসার কুকারের শব্দ হলো ভাই আমি তো ভাই ভাই গেছে কি হলো এটা ভালো ছিল ভালো ছিল আন্দরে বা তুই যে সাপ চলে আসলো নাকি আবার আমার উপর রাগ করে যদি চলে আসে বলা যায় না ভাই ভাবতেছি দাগ গুলো নিয়ে কিছু একটা করা যেতে পারে আগে এই কাজটা করে নি আপেল সাইড গুলো একটু ঠিক করে নি হেভি একটা ইয়ে লাগতেছে বুঝলেন সাপের কাজ করতেছে আর শব্দ হচ্ছে মনে হচ্ছে সাপ আমার সাথে গল্প করতেছে বুঝলেন আমি যে কি কাজ করছি রে ভাই আপনারা দেখলে শুধু হাসবেন দেখান দেখান হাসি একটু হাসলে স্বাস্থ্য ভালো থাকে হ্যাঁ ভাই একটু হাসার সুযোগটা করে দেন হ্যাঁ ভাই নাফি ভাইরা হচ্ছে বংশগত ক্রিয়েটিভ বংশগত ক্রিয়েটিভ ভালো ছিল কথাটা না না সত্যি কথাই তো আবার কি ভালো ছিল কথাটা একবারে পিওর
মাই গড আমার মনে হয় যে শাড়ির ভাই ঠিক কথাই করছে নাও ভাই পাশে আলো দেখাবো দেখো আরেকটা আছে যে মানে ডেমো তৈরি হচ্ছে একটা এটা ফেলে দিয়ে দেব কে গান বাজাচ্ছে গো আরে ভাই বাজান বাজান কেউ নাই তো আমরা আমরাই তো ভালো ছিল তো বড় হয়ে গেছে বেশি মিডল পর্যন্ত রাখেন মিডল পর্যন্ত রাখেন সাপের বলবো দুঃখের কথা এই তো স্ক্রিন শেয়ার দিলে বাড়া হয়ে যায় মানানসই হচ্ছে না আপনি দাঁতটাকে দাঁতটাকে আর একটু ছোট করেন সাপটার অর্ধেক জেনে নেই হ্যাঁ দাঁতটা আর দাঁতটা একটু এই সাইডে হবে আর একটু চৌড় হবে গোড়াটা গোড়ার পোস্ট পরে আমি এরকম দিয়ে সাজছিলাম যে বা আর একটু এই সাইডে হবে বাম দিকে আপনার হচ্ছে হ্যাঁ আপনার তো বাম দিকে হবে ডান দিকে একটু দাঁতটা এদিকে সরবে মনে হচ্ছে আমি আপেল খাবো না আলাদা লেগে করতে হবে
সারের ভাই ওনা গিটার বাজাইছে নাকি বাজান বাজান ভালো লাগছে আরে বন্ধ করে দিলেন গান আহা বাইকটা ছিল তো ভালো লাগছিল তো ভাই আপনার ওই সারের ভাই তো গিটারের বাজান হচ্ছিল আর আপনার মাইক্রোফোন গিটার বাজাচ্ছে এমনি অমনি আমি তো মনে করলাম জয় ভাই বাজাচ্ছে হয়তো মারুফ ভাইয়ের মাইক্রোফোন গিটার বাজাচ্ছিল মারুফ ভাই আপনি গিটার বাজাচ্ছেন আর বলছে আবার ভাইয়ের কথা সত্যি ভাই গিটার বাজছিল জানেন ভালো লাগছিল কিন্তু টুবরাপুর বান্ধবী আছে তো গিটার বাজায় অনেক ভালো কেনাপো কার আপনার একটা বান্ধবী আছে তো অনেক ভালো গিটার বাজায় আপু নিজেও বাজায় বৈশাখী এই লোকটা খাইলেন আমি ভাই গিটার কিনেছি কিন্তু আমি হ্যাঁ ওই ইউটিউব দেখে একটু একটু বাজাই এই আর কি আমার যে কাছে নিয়ে এসে একটু পুরো টিউনিং শেষ ওটা টিউনিং করতে হবে তারপর বৈশাখী আপু আমরা সবে একসাথে গিটার ক্লাস করতাম ও আচ্ছা তারপরে তিশা আপু আসতো বৈশাখী তো গিটার বাজানো ছেড়ে হ্যান্ডিক্রাফট নিয়ে বসেছে মানে ক্রাফটের কাজ করছে ও হচ্ছে নিজের কাজ ছেড়ে আমার কাজ নিয়ে বসেছে তবে ভালো গান করে ক্রাফটের কাজ আমি করতাম ও হচ্ছে ক্রাফটের কাজ শুরু করে দিয়েছে বৈশাখী আপুর কণ্ঠটা অনেক সুন্দর ও তো আমার ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড ওর আগে আওয়াজ বেরোতো না ওর মায়ের জন্য গান গাওয়া শিখেছে আর এখন গা ওর গলা দিয়ে আওয়াজটা বের হয় পাশে বসে থাকলে ওর কথা শোনা যেত না তো তাই হ্যাঁ ভদকা শারিয়ার ভাই আমাকে বোতল গুলো দিয়েন হ্যাঁ কাঁচের বোতল তো আমার কাজ করতে সুবিধা হবে কি কাজ করবেন দিদি এডিট কি করবেন আপনি এর উপরে একটা ইয়ে দেন কার্ব দেন কার্ব কালারের কার্ব দেন একটা কালারের কার্ব কোথায় দিব ও আপনি কি ফটোশপে আছেন না ইলাস্ট্রেটরে আছেন ইলাস্ট্রেটরে তাহলে কিছু করতে যাচ্ছি না ভাই লোগোটা বাম পাশে থাকবে না ডান পাশে দিব ডান পাশটা অনেক ফাঁকা লাগছে লোগোটা আপনি এক কাজ করেন বাম পাশে লেখাগুলো আগাইলেন একটু নিয়ে লোগোটা ডান পাশে বসাইলেন লোগোটা ডান পাশে দিব আমি ওইটা বলি বলছি আপনার লেখাটা যে ওই রিয়েল কান্ট্রি ভোটকা লেখা আছে না লেখাটা দরকার একটু নিচে নামায় দেন আর লোগোটা একটু ভালো করে ওই মিডিলে বসায় দেন লোগোটা আপনাকে ভালোভাবে দেখাতে বলেছে লোগোটা ভালোভাবে দেখাতে বলেছে লোগোটা তাহলে রিয়েল কান্ট্রি ভোটকার নিচে নামান একটু লেখাটা রিয়েল কান্ট্রি ভোটকা নিচে নামানোর নিচে নামাবো হ্যাঁ হলুদ লেখাটা চেঞ্জ করে অন্য কালার দেন যাতে এটার মধ্যে বোঝা যায় আমি হলুদটা দিলাম কি কারণে আচ্ছা আচ্ছা তাহলে কি কালার দিব বলেন আপনার ইচ্ছা আর উপরে হচ্ছে লোগোটা দেন লোগোটা একটু বড় করে উপরে সেট করবেন এই কালারটা আমি এমন দিতে যাচ্ছিলাম যেন ফুটে কিন্তু ফুটানো কালার তো একটা আমি দিতে পাচ্ছি এটা একটু বেশি খ্যাত হয়ে যায় না হলুদ তো দিবই না আগেটা আগেটা একটু ডার্ক আগেটা একটু ডার্ক ছিল এটা না না এর আগেরটা ছিল যেটা এটা মেরি খয়েরি টাইপের একটা কালার ছিল এটা না না এটা না ভাই কফি কালার এর একটু ডিপটা দেন তো আইটু
এখন ওই ফ্ল্যাশের ওই লোগোটা উপরে বসায় দেন, রিয়েল কান্ট্রির উপরে এনে দেন, দিয়ে একটু বড় করে দেন দরকার। ডার্ক হয়েছে না আবার এটা এই মিডিলে? হ্যাঁ, কারণ যেহেতু ভালো করে দেখাইতে বলবো বাম্পারের যে ভটকার বোতলটা আছে না? হ্যাঁ, বাম্পারে ভটকার বোতল। হ্যাঁ, এটার সাথে একটা বাটি দিয়ে ওখানে কয়েকটা আইস দিয়ে থুয়ে দেন। এটাকে ডান দিকে সরা, এই জায়গায় আইস দিয়ে রেখে দেব। হ্যাঁ, বাটিও দেন অবশ্যই, অবশ্যই বাটি। হ্যাঁ, কাঁচের, কাঁচের বাটি। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এই জায়গার নামটা কি এখানে রাখবো না? এটা কিন্তু বিলবোর্ড হবে, একটা বিলবোর্ড হবে এখানে। কি ফন্ট এটা? এটা নেক্সা বোর্ড। লাইট করে দেন, নেক্সা লাইট করে দেব। হ্যাঁ ভাই, এই এই কনটেস্টেল নেক্সা লাইট সিনেক্স লাইট করে দিলাম। বুঝাচ্ছে এবার মেবি ভালো লাগছে তাই নাকি? হ্যাঁ, আমি ঠিক আছে, মানে জায়গার নাম তো অতটা দেখায় না, মানে জিনিস ইয়াটা দেখায় বেশি। তাহলে এখানে একটা আইস আসবে। আচ্ছা ঠিক আছে, অফ করে দিলেন কেন গো ভাই, আমরা দেখবো না? আচ্ছা আইসটা আনি, আমি আবার দিচ্ছি। আকাশটা মেঘলা রাখতে বলেছে। জয় ভাইয়ের কাছ থেকে কয়েকটা কালো মেঘ চাইলেন ভাই, বাসাতে আমার কাছে মেঘের বাসাতে ভাই লাগবে নাকি? বেশি মেঘ দিলে বৃষ্টি হয়ে যাবে নি? এ বাটির ইংলিশ কি গো? বল 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 বি ও ডব্লিউ এল বল কি পান না, বল পাচ্ছেন না? আইসের সাথে বল, বলের মধ্যে আইস থাকবে। বাম্পারে যে সাইজ এখান থেকে লার্জ করে নিন। কোনটা নিব দেখেন, একটাও সেরকম চোখে পড়তেছে না। আর ব্যাকগ্রাউন্ড আছে সবগুলা নে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও জানো? না না, সাদা ব্যাকগ্রাউন্ড নেন, সমস্যা নাই, আপনার ওইটাই ফাইন্ড আউট করুন। সাদা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিন দেখি পুরো কই কিছু নাই। না না, আমি কি করলাম শুনবেন? কি করলাম আমি? ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটটা আছে না, ওটাতে গেলাম, সুন্দর করে ওটা আপলোড দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। এত কষ্ট করার দরকার আছে? শর্টকাট এ কই ভাই, পাচ্ছি না তো একটাও ফাইট ব্যাকগ্রাউন্ড। আইস ব্যাকগ্রাউন্ড লাগবে ভাই, আইস ব্যাকগ্রাউন্ড লাগবে না ভাই, পোলের মধ্যে আইস লাগবে একটা। চলে গেল তো উপরে কই? আচ্ছা আমি আপনাকে একটা ওয়েবসাইট দিচ্ছি, সেখানে যে সার্চ দেন, ফ্রিপিকে যান, ফ্রিপিকে যান, আইস ইন এ বোল লিখে সার্চ দেন। ফ্রিপিকে ফ্রিপিকে যান, লিখেন আইস ইন এ বোল, তাহলে পুরো ভেক্টর ফাইল পাবেন। ভেক্টর দিবেন অনেক সময় জেপিজি ও দেয়, যেটা আপনি চান সেটাই পাবেন। হুম, খালি সিলেক্ট করে দিতে হবে তাহলে হবে। এখানে ফটো ভেক্টর নাই, যান আগে দেন, দেন আপনার আসামের ফলাফলের জন্য ওটাই বেস্ট। নাইস ইন এ বোল,
সব আইসক্রিম চলে আসছে কি দেখাচ্ছেন ভাই আইস কিউব লিখেছে আজ আইস কিউব বলতে আইস কিউব লিখতে হবে হ্যাঁ এটাই লিখতে হবে আইস কিউব খোলা আছে আপু ওখানে লগ ইন করতে হতো লগ ইন করি নাই এ আমি এক কাজ করি এমনি পাশে আইস দিয়ে দেন যেটা ভালো শুধু আইস দিয়ে দেন শুধু আইস দিয়ে দিন তিনটা আইসটা এই দিয়ে আইসটা কপি করে নিজে ছেড়ে দেন আবার সেভ করবেন কপি করে নিজে ছেড়ে দিলে হতো তাই না ভাই সেভ করে রাখেন বলা যায় না যদি জিতে যান তখন কিন্তু চাইলে বিপদ রিসোর্স ফাইল সহ চাইলে বিপদ তাই না এই এইটা তো যদি জিতি তাহলে তো রেকর্ড ভেঙে যাবে তো কি হয়েছে ভাই রেকর্ড ভাঙবে রেকর্ড ভাঙা কাজ রেকর্ড ভাঙার জন্যই তো নতুন রেকর্ড গড়া কাজ করবে না রেকর্ড ভাঙার কাজ হ্যাঁ তো রেকর্ড ভাঙেন সমস্যা কোথায় আমার ল্যাপটপ যে কতগুলো উইন্ডো ওপেন হয়ে আছে রে বাপ রে ইলাস্ট্রেটর ফটোশপ কত কি আমারটাতে কতগুলো ওপেন তা তো জানি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে একটা হোয়াইটই আনেন একটা পিকচার নিয়ে আসি বল কই নাফি ভাই আচ্ছা দেখো বল কই পাইলাম না তো নাফি ভাইকে কেউ খুঁজে দেন ভাই কিস ভাই হবে না কেউ খুঁজে দেন বাটি থাক লাগবে না ইনা হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে বাটি ছাড়াই আইস থাক বাটি ছাড়াই আইস আমি আইসটাকে ধরতে যাচ্ছি আইসটা কই ইয়ার মতো জয়ের মতো আমি এখন মাঝে মাঝে ইয়া লেয়ার ধরে কাজ করছি ভাই গুড এটা তো দরকার যাক জয় একজন আরেক একটা পার্টনার পেয়েছে যে লেয়ার ধরে কাজ করে এই যে তা বোতলটাই ছড়ছে ওটা ছড়ছে না তো বোতলটা আপনি গ্রুপ হয়ে আছে গ্রুপে থেকে বের কইলেন গ্রুপ হয় নাই তাহলে এই যে দেখেন আপনি সাইডে দেখতে পাচ্ছেন না হ্যাঁ এই যে আইসটা সিলেক্ট হয়েছে হ্যাঁ এটা কিন্তু ব্যাকে আছে ফন্টে নিব কি
এর তো ফোন করেন হ্যাঁ আর কিছু একটা এখন আমার পছন্দ হয়নি ক্লায়েন্ট কেমন কালার চাইছে কালারের কথা কিছু বলেনি আপু আর বটকা লেখাটা কি ওরা এভাবে দিছিল না 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 এটা আমি দিছি এখন অন্য কোন ইয়া দিলে দেওয়া যাবে অন্য কোন ফোন আগেটা আগেটা ভালো ছিল এটা হ্যাঁ হ্যাঁ তার আগেটা তার আগেটা এটা হ্যাঁ হ্যাঁ আপু ভটকা লেখাটা এই যে বোতলে দেখেন আমি বোতলের সাথে মিলাতে চাইছি মানে বোতলে দেখেন বোতলে লেখা আছে রিয়েল কান্ট্রিটা একটু পেছানো ভাবে লেখা আছে কিন্তু ভটকা লেখাটা কিন্তু ক্লিয়ার লেখা আছে দেন দুটো তিনটা এর সাথে ফন্টে দিয়ে দেন ডিজাইন একটাই থাক ফন্ট চেঞ্জ করে দেন মানে সবগুলা ক্যাপিটাল লেটার করবেন তাহলে আপনি ই করেন লেখা ফন্টে যদি থাকে থাকবে আর নয় তো হচ্ছে ক্যারেক্টার দিকে প্যারাগ্রাফে তো ভাই কিছু হবে না প্যারাগ্রাফে জাস্ট ক্যারেক্টার কই প্যারাগ্রাফ ও ক্যারেক্টার হ্যাঁ 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 পাইছি ভাই আমি ওটা শুধু উল্টো বানায় এই যে এখানে পড়া যাবে সব বড় বড় এই যে ঠিক আছে তাহলে এটা এরকম থাক এরকম সুন্দর লাগতেছে মিডিল অ্যালাইন মিডিল অ্যালাইন করতে চাইলে অ্যালাইনে যান কি বলে এটা এই যে মিডিল করতে চাইলে যে হরিজন্টাল করে হরিজন্টাল করে কত ডলারের কাজ এটা একশো কানাডিয়ান ডলার হয়ে যেতে পারে সব কেমন দিছে স্যাম্পল দিছে একটা ভালো নাই কিন্তু আমার একটা জিনিসের জন্য মন খারাপ হয়ে গেল আপনার বোতলের রেজলিউশন গুলো খারাপ হয়ে গেছে বোতলের রেজলিউশন আমি দেখাচ্ছি আপনি কিভাবে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে আপনারা রিমুভ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপু একটু দাঁড়ান আমি এটা ঠিক করে নি তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহজ ভাই আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একদমই ইজি ওই জিনিসটা অবশ্যই একটা জিনিস না আসলে না ওইটার খুঁজে বের করা যায় না বোঝা যায় না এটাই সমস্যা এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে তাই না ভিতরে একটা অন্য কালার দিয়ে নি তাহলে বোঝা যাবে না ভাই দেখো আমার কাছে কিছু ফিচার দেখা যাচ্ছে
আমার এখানে ইনভিজিবল আসছে আমি বুঝতেছি না কেন যে ইমেজ ট্রেসে যাবেন বুঝছেন যারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আছে না মুভ এই কালার মুভটা কি যে হলো সিলেক্ট করেন সিলেক্ট নাই তো মনে হয় আগে সিলেক্ট করে নিছিলাম তো এই যে কালার আসছে না কালার মুভ এখান থেকে কালার কালার সিলেক্ট করে দিছেন হ্যাঁ কালার সিলেক্ট করে দিছেন না আর এখান থেকে এই যে ইমেজ হোয়াইট ইভেন দেন দেখছেন হলে এখান থেকে করা যায় ইমেজ ট্রেস দেখেন এটা আলাদা আলাদা পাঁচ ছিল আপনার বটলে তো তা ছিল না বটল তো একটাই ছিল না হ্যাঁ দেখেন বটল আমার ওখানে তো ছিল এর আগে আপনারা কিন্তু এই যে ইসের কি ইলাস্ট্রেটরের পিকচার অবশ্যই শিপেন অনটা ধরে এই যে বটনটা এটা অবশ্যই এই আপনাদের সমস্যা আছে যান ইমেজে যান সিলেক্ট করেন ব্যাকগ্রাউন্ড ইয়ে দেয়া আছে না ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেন মধ্যে আছে তো যখন আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে এদের রেজলিউশন কমায় বাড়ায় দেবেন বুঝছেন পিকচার রেজলিউশন লো থাকলে লো হাই থাকলে হাই এখানে কিছু কিন্তু ই দেয়া আছে মুড কিন্তু দেয়া আছে দেয়ার পর এই যে পিকচার করেন ওখানে লো হাই যেরকম আপনার ইসেতে করতেন না এ দেখেন এটা কিন্তু নষ্ট হয়নি দেখছেন মানে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে লো রেজলিউশনে যেগুলা সেগুলো হচ্ছে রেজলিউশন কমায় বাড়ায় দিবেন হ্যাঁ এটা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে সেইগুলো হচ্ছে আপনার রিমুভ করে দিবেন বুঝছেন কিন্তু কালারফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না ট্রাই করে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড আমার বুদ্ধি যদি শুনেন আপু ফটোশপ বেরিয়ে করে হ্যাঁ ফটোশপ অলওয়েজ বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য ব্যাকগ্রাউন্ড ফটোশপ তে রিমুভ করে তারপরে লিস্টেড নিয়ে চলে গেলেন ডাইরেক্ট কোন নাম জানেন ভাই বলেন বলেন ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করব বলেন ফটোশপ এ নিয়ে যান হ্যাঁ তো সেটাই ওই কিভাবে করব ডিএসএল ফটোশপে ঢোকার ইলাস্ট্রেটর এই সাথে আপনার ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো অনেক ইজি অনেকগুলো চ্যানেল ধরে করতে পারেন কুইক সিলেকশন দিয়ে করতে পারেন ম্যাজিক টু দিয়ে করতে পারেন পেইন্ট টু দিয়ে করতে পারেন সিলেক্ট করে নেন প্যাড প্যাড করেন শেপ চেঞ্জ করে প্যাডে নিয়ে যাবেন চেঞ্জ করে প্যাডে নিয়ে যাবেন পেইন্ট টুলটা সিলেক্ট করে নেবেন কি কি লাগবে আপনার কোন কোন এরিয়া
বুঝছেন না এটা হোয়াইটটা ফলজে চলে যায় বা অন্য কালারটা যেতে যায় না ট্রাই করতে হবে বুঝছেন প্রচুর পরিমাণে ইউটিউব দেখতে হবে আচ্ছা আপনাদের যারা যাদের কাজ দেওয়া হয়েছিল আপনার ইসের কাজগুলো কি করছেন আবু করেছি হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন আপু হচ্ছে ওই আমার কারেন্ট চলে গেছিল তো একটা করতে পারিছে একটা করতে পারিনি আর একটা করেন আস্তে আস্তে তবে আপু হচ্ছে তেন একটা জিনিস স্ক্রিন শেয়ার দেন আপু হ্যাঁ বলেন দেখতে পাচ্ছেন আপনার হিস্টক কত দিয়ে আছে কমান হ্যাঁ এখন দুইটাকে সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন দুইটাকে সিলেক্ট করেন হ্যাঁ করলাম করছেন এখন সে বিলটা তুলে আসেন করেছি এখন ওই মাথাটা ধরে কেটে দেন সে বিলটা দিয়ে ট্রাই করলাম বাট হচ্ছে না অল্টা ধরে অল্টা ধরে অল্টা ধরে হ্যাঁ অল্টা ধরে ই তো আসেনি সোজা হয়ে যাচ্ছে অল্টা ধরে কেটে অল্টা ধরে কাটে শোনেন আগে এটা ফিল করেন ফিল করে তারপরে কাটেন ফিল করলে দেখেন কি হবে ফিল কালারটা অন করেন ফিলটাকে যাব আপু ফিলটাকে অন করেন এই যে ফিল কালারটা আছে না এই যে ফিল কালারটা অন করেন পাশে হ্যাঁ অন করেন বুঝছেন না এখন নিয়ে আসেন চেপিটা ধরেন এটা ফিল করে নিক ফিল এটা টোটালটা চলে যাবে কাটটা তো টোটাল চলে যাবে কারণ টোটালটা ধরে আমি জাস্ট এই দাগটুকু কাটতে যাচ্ছি এর বাঁকা ভাবে আচ্ছা এটা সব থেকে সহজ উপায় আমি আপনাকে দেখাই একটা জিনিস আপনারা সবাই একটা ফিল করার জন্য তাহলে ফাইনাল করতে পারেন ওকে আমি কপিলাইজ করতে আছে দেখেন ফিলটা যে কেন কাটে না একটা পাত তো ই আপনার শিবিটা তো কাটবে একটা পাতের সাথে আর একটা পাতের কানে সম্পর্কে তাই না মানে মাঝখানে কিছু দিলে যেদিকে পারে সেদিকে পারতেছে দুদিকে পারে গেছে দেখেন পুরাটা ঘুরে যায় না এখানেও ধরে এখানেও ধরে পাত হিসাবে কিন্তু একটাও আসতেছে না অল্টা দিয়ে প্রেস করলে পুরাটা চলে যাচ্ছে কিন্তু এটা বলুন তো না আপনি ভাই এটা সমাধান কি পাথফাইন্ডার থেকেও তো চলে যাচ্ছে স্টক দিয়ে করলে আমি একটু ট্রাই করে দেখি আমি করতে পারি এ দেখেন এইভাবে রাখে কন্ট্রোল সি আর কন্ট্রোল এ প্রেস করলাম করে এটাকে যদি শিপ এন্ড অল্টার দিয়ে ধরে আমি যে মাপটা নিতে যাচ্ছি এর মতো নিয়ে
ফাস্টের ফল আমি মাঝখানে একটা শিপগুলো দিয়ে কেটে দিলাম, কেটে দিলাম না, এখানে কিন্তু আলাদা আলাদা পাত আছে দুইটা, তো আমি এটাকে একটু ক্রস করে কাটব, এখান থেকে দুইটা নিলাম, এখানে একটা আলাদা পাতা আসতেছে, এখানে দেখছেন সব জায়গায় আলাদা আলাদা যাচ্ছে, তখন কেটে পরটা ধরে একটু কেটে দিলে এটুকু কাটতেছে, তার মানে স্টক কালারটা যত সময় ফিল করবো না তত সময় এই কাজটা হবে না, কারণ স্টক কালারে দেখবেন যে এই দেখেন একটা যদি স্টক কালারে নেওয়া যায় যদি আমি এটা এই যে অবজেক্টে যাই স্পেনে যাই যে ফিল করে দেয় এটা আর আসতেছে না, তখন যদি আমি ধরেন এই যে দিয়ে ধরি কাটবো কিন্তু লাইন সেগমেন্ট তো ধরতে হবে, তো ধরার জন্য মাঝখান দিয়ে যদি একটা চিকন পাত থেকে যায় তাহলে ধরবেটা কি করে, বুঝেন নাই? হ্যাঁ আপু আমি দেখাবো একটু, হ্যাঁ রাক্ষসী দাঁত শাপেল ছাপ পর্যন্ত খায় ফেলাচ্ছে, চিন্তা করা যায় লালি লালি সাপের রক্ত লাল অনেক সুন্দর হয়েছে, আমি আপেল খাবো না আর আপু ওটা কিভাবে করলেন ইয়ারটা কাটলেন কিভাবে ওটা আরেকবার একটু যদি বলেন, শুধু বলেন ওইটা ওইটা হচ্ছে আপনার আগে ফিল কালার করে নিছে বুঝছেন, এক্সপ্যান্ড করে ফিল কালার করে নিয়ে তারপর এক্সপ্যান্ড অপশন আসছে না তো ভাই এখন আসবে, ওটা ছাড়বেন না না বুঝছেন, আমি দেখ এই সোয়াইপ একটু ই করেন তো স্ক্রিনশট অফ করেন তো কালারটা সেই হইছে মাশাআল্লাহ, এক্সপ্যান্ড অপশন আসছে এই দেখেন এই দেখেন দেখেন মাঝে মাঝে ডিসটার্ব দেয় এই যে স্টক কালারটা দিয়ে দেই লক দিয়ে দিলাম না তাই বাড়ায় দিলাম না সিলেক্ট না করে কিন্তু আগে বাড়ায় দিছি বাড়ায় দিয়ে এই যে সিলেক্ট করছি সিলেক্ট করে কিছু না করে এই যে গেছি দেখছেন এই দেখেন ফিল হয়ে গেছে এবার আসছে এবার হবে আপু, হ্যাঁ এই ছেড়ে দিলে মাঝে মাঝে নেয় না আপনার হচ্ছে মানে স্পেনও হয় না ফিলও হয় না, এখন কাটতে পারছে সৈকত কি আপু মানে আপনার স্টক কালার যত সময় থাকবে তত সময় আপনার শেপ বিল্ডার বলেন আর পাথ ফাইন্ডার বলেন কেউ কাজ করবে না, কারণ মাঝখান দিয়ে একটা লাইনস এর মতো তৈরি হয়ে থাকে, স্টক তো একটা লাইন বুঝলেন না, এই লাইন সেগমেন্টের মতো নি তো দেখবে লাইন সেগমেন্টে টান দিলে স্টক কালারটাই আসে, বুঝতে পেরেছি
আলমগীর আপনার কি খবর? আচ্ছা আপনি শ্যাম বড় আছেন? এই তো কেবল আসলাম। কেবল আসলেন? জি দেখেন ম্যাক্সিমাম ডিজাইন গুলো দেখবেন যে ডিজাইন গুলো মিট করে দেখবেন এই টাইপের রেক্টেঙ্গেল দিছে কিংবা ধরেন রেক্টেঙ্গেল এর এই মাস থেকে কাটি দিছে কিংবা এরকম টাইপের কিছু দেয় যে দুইটা রেক্টেঙ্গেল দেয় বুঝাবে ধরেন এ একটা দিছে সাথে আবার একটু ছোট করে আর একটা দিছে এরকম করে দুইটা রেক্টেঙ্গেল দিবে মাস দিয়ে লেখা লিখে দিবে দেখবেন যে এই টাইপের কাজগুলো ফ্রিল্যান্সারে খুব পরিমাণে আপনার উইন করে। জি আপু সেই জন্যই ট্রাই করতেছিলাম। ঠিক এরকম একটা টেক্সট লিখে দিবে মাঝখানে আপনার মাশাআল্লাহ করে দিবে মানে আপনি বুঝতে হবে নিজের ভয় লাগছে যে জিনিস বানাইছি আমি জিনিসপত্র করি না ভাই আমি সিগারেট বিগারেট এগুলো ব্র্যান্ডের আমি কন্টেস্ট অংশগ্রহণ করবো আমার কাছে লাখ টাকা দিলো আমি আমার লাখ টাকা দিলো আমি ওটা নিবো না ভাই তারপরে বললেন কি অবস্থা বাড়ি কেমন আছে ভাই পাওয়া যায় না খুঁজে মরে গেছে মনে হয় আত্মহত্যা করেছি দেখার আগে জানেন না তো কি হচ্ছে সবাই মিলে কারো সাথে কারো দেখা হওয়া লাগবে না চুবে না পারেন মেসেঞ্জারে হলেও শেয়ারিং করে কাজ করলে তখন দেখবেন যে একটা ভালো একটা ফিডব্যাক আসবে হ্যাঁ করে দেয় না না বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে বলেন আমি বুঝতে পারিনি কিন্তু মেইন কাইন্ড হচ্ছে আমি যেটা মনে করছি হ্যাঁ যে যেটা ইচ্ছে সেটা কনটেস্ট একটা চুজ করবে হ্যাঁ সে অন্য কেউ অংশগ্রহণ করতে পারে কিন্তু মেইনলি ধরেন একটা কনটেস্ট একজন করবে যেটা হচ্ছে আমরা অংশগ্রহণ করবো কিন্তু আমাদের ওই ওরকম ইন্টারন্যাশনাল নাই আমরা আমাদের গ্রুপ মিলে হলো কিন্তু যে একটা চাইবে যে আমি এটা জিততে চাই বা আমি এটাই করতে চাই তাহলে ঠিক আছে ওকে যদি মানে আমরা কমেন্ট করবো বা ই করবো মনে করেন যে লাইক করা আর কি ওই জিনিস ওই জায়গাটাতে যে কনটেস্টের ওইটাতে সাবমিটটাতে আর কি কোনটা বলছেন ইমেল দিছে সাল্লা সাল্লা না আপু দেয়নি এখনো ভাই এই ভোটকার নাম কি রিয়াল কান্ট্রি ভোটকা গুগলে সার্চ দিয়ে দেখি তো আসে নাকি অবশ্যই আসবে অবশ্যই অবশ্যই রাশিয়ান লিখে দিয়েন না না রাশিয়ান না কানাডিয়ান এটা আপু আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে
ওর কোম্পানি না অন্য কোম্পানির ওর হয় রে অভাব নাই অভাব নাই আমি দেখবেন হ্যাঁ দেখাচ্ছি তামেন এটা তো হয়ে গেছে তো আপনার অনেক সুন্দর হয়েছে তো এই দেখেন দেখতে পাচ্ছেন ভাই ফ্রিজ হয়ে গেছে ক্যান্ডিডেট আওয়াজ দেন দেখতে পাচ্ছেন কোনটা দেখতে পাচ্ছি না ভাই আচ্ছা সালহা আপনি কি কি ওরা ইমেল করতে বলছে দেখো দেন রিয়েল কান্ট্রি ভটকা কানাডা আপনি রাশিয়ান ওই একটাও তো বলেন না রাশিয়ান দিয়ে সার্চ দেন রিয়েল কান্ট্রি ভটকা রাশিয়ান আবু কি বললেন একটু আগে বললাম আপনি কি আপনি তো ইমেল দিবেন না ওনারে কি ইমেল করতে বলছে করবে এরকম বলছে কিছু আর বলে না ওইটাই পর্যন্ত শেষ আর কিছু বলেনি লাস্ট টাইম যে লেখছে হোয়াট ইজ ইওর ইমেল ইমেল ওটা হচ্ছে প্রথমই আর ইমেল দেওয়ার পরে ওই পিকটা আপলোড দেন তো ভাই ইউএসএস আপনি আমাকে যেটুকু দিবেন হ্যাঁ আমি আপনাকে বলি এবার যেটুকু দিবেন এটা তো আগে দিবেন থ্যাংক ইউ হ্যালো সালা আপনি কিন্তু কোনো কাজই দেখান না ফাতেমা আপু আপনি আপু করছি খুব ক্ষুধা লাগছে খাচ্ছি আপু দেখাতে পাচ্ছি না এখন ব্রেক টাইমে কি করছেন ভাই জয় ভাই আপনি যেটা কাটলেন হ্যাঁ আমি যেটা কাটলাম সেটা কি হইছে ভাই হ্যাঁ ওটাকে সার্চ দেন হ্যাঁ ওটা আসছে তো ওটা আসছে এটা কাট আউটে দিয়ে দিছি দিয়ে দেখেন এগুলা আই তো আসছে এদিকে কোন জায়গায় আবার আপনি কি দেখেন আসে নাই বিলবোর্ড বানাইতে হবে তাই না হাই স্কিল বানি কিছু কোনো কাজই দেখায় না এই জন্য আমি আর কিছু করবো না কে বলছে দেখায় না ও না না নতুনদের কথা বলছে ভাই হ্যাঁ নতুনই তো আলমগীর ভাই ও আপু সত্যি কথা বলতে কি ট্রাই করতেছি
কিন্তু না হইলে তো সেটা বলবেন যে আপু হচ্ছে না আবার দেখায়া দেন দেখাবো দেখাচ্ছি আমি একটা কাজ ট্রাই করতেছি যেগুলো দেখতেছিলাম দেখাতে পারবো স্মার্ট অবজেক্ট বুঝতে পারছি বাট ওটা দেখা হয়নি এই কারণে যে ওই আপনাকে একটা দেখালাম না দেখালাম ওটা কাটাকাটি করতেছি কমসে কম 20 থেকে 30 বার এই রুলার নিয়ে কাটাকাটি করলাম মিলতেছে না একটু ডিসটেন্স আবার কেটে মদিনার লোককে আছেন মদিনার লোককে আছেন জি ওদিকে ডাকছে ভাই বোনাকাকে কে ডাকে কথা কারলো সাদিকুল ভাই ওদিকে আদি আছে এটার ব্যাকগ্রাউন্ড তো আপনি হাই রেজুলেশন আছে না এটার ব্যাকগ্রাউন্ড তো থেকে রিমুভ করতে পারতেন তাহলে আপনাকে বেসিকটা বোঝানো হতো আপনাদের রাতে ক্লাসে যে ফটোশপ একটু শেখায় নাই সেটা আমি জানতাম না কারণ রাতের ক্লাসে আমি যাইও না ঢুকিও না আপনাদের ওই একদিন ক্লাস নিয়েছিলাম আর একদিন বোধ হয় দেখছিলাম এই আপনারা ওইদিন চ্যালেঞ্জের কাজটা কে কে করছিলেন বলেন তো কালার চ্যালেঞ্জ আপু আমি মানে দুই তিনটা করেছি কিন্তু সাবমিট করতে করার টাইম পাইনি আজকে করে দিব নি আজকে ট্রেনিং নাই তো আজকে করে দিব আপনাকে এখানে না সবার জন্য সবাই আপনারা এখনো কমফোর্টেবল হননি যে দেখছেন নতুনরা আপনাদের জন্য আপনাদের ভাইয়ারা কতটা স্যাক্রিফাইস করে ওরা কি কোনো কথা বলে ওরা কেউ কিন্তু কিছুই বলে না ওরা পুরাতন তারপরে কেউ কিছু বলে না প্রবলেম কোথায় আপু আমি বুঝতে পারছি না না প্রবলেম না আপু বলতেছে যে আপু আসলে আমি আমার জন্য যদি কারো ডিস্টার্ব হয় এখানে কারোর জন্য কারো ডিস্টার্ব হবে না আপনি শিখবেন একটা জিনিস আবার রিপিট হবে সমস্যা কি হ্যাঁ এই জন্য ক্লাসের প্রবলেমগুলো ক্লাসে বলবেন হ্যাঁ কাজটা অনেক সুন্দর হয়েছে কাজটা সুন্দর হয়েছে বুঝছেন লাগতেছে কি সুন্দর দেখছেন চকচক করতেছে আপনাদের আজ হোমওয়ার্ক দিয়ে দেয় নতুন যারা আছেন তাদের কালকে হ্যাঁ কালকে 10টা করে লোগো কপি পেস্ট করে দিবেন কি লোগো না আচ্ছা ঠিক আছে আমি গ্রুপে দিয়ে দিব না
অ্যালফাবেট দিয়ে বানাতে দেন আপু, অ্যালফাবেট দিয়ে এ থেকে জেড পর্যন্ত যে যেরকম লোগো বানাতে পারে। হ্যাঁ কে পর্যন্ত কোন প্রবলেম হলে অবশ্যই বলবেন, কিন্তু কে পর্যন্ত লোক করে আসবেন। থ্যাংক ইউ রাধন শাহ এগ্রি হওয়ার জন্য। আপনারা আগে ইলাস্ট্রেটরটা ভালো করে শেখেন। বোতল বোতল আমি আবার এখানে জয়কে এটা কত সবে দিবেন? হয়তো পেতে আছে, সেটা নিয়ে যেতে হবে। কেমন লাগলো আপু? হ্যাঁ এটা দেন, কারণ ওই যে বটকার যে লোগোটা দিছে না ওইটার সাথে এই কালারটা মিলছে। কারণ এই দেখেন এই যে মাঝে যে লোগোটা দিছে কিন্তু ও কি এআই ফেল চাইছে নাকি ভাই? নাই ভাই, দুটোই চাইছে। হ্যাঁ বলেন, ওরা কি চাইছে? এআই ফাইল না এমনি? না না কিছু বলে নাই, কিছু বলে নাই, যেটা খুশি। কাল নতুন আপনারা কিন্তু 10টা লোগো করবেন বুঝছেন? লোগো আপু? হ্যাঁ হ্যাঁ, এ থেকে কে পর্যন্ত? কে আপু? আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু ক্লাসে যেটা করতে
আমি আজ আপনাদের কথা কন্টেস্ট ওয়াইজ দিব না হ্যাঁ স্লো হয়ে গেছে তাই আমার পিসি স্লো হয়ে গেছে আপনি অফ করে নাম করলে ঠিকই হবে না বিরক্ত লাগছে আমার সাদা থেকে কালো হয়ে গেছে খুব ঝামেলা করে স্ক্রিন শেয়ার দিলে না সফটওয়্যার গুলা স্লো স্লো কাজ করে একটা থেকে আর একটা ধরে আর একটাকে বলে এটা কিছু করার নেই এখন হবে কিছু দেখা যায় না ফুল স্ক্রিন করলে আচ্ছা আপনি করেন স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে কাজ করেন হয়ে গেছে আইস কিউবে শ্যাডোটা দিব এখন দিব কি আপনাদের কিছু কন্টেস্ট বেছে দিব না আপনারা বেছে নিয়ে করবেন নতুনদের না পুরাতনদের বাপু সবারই তাহলে হোমওয়ার্ক এর কনটেস্ট কি হবে দেন আপু বাজে দেন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক হ্যাঁ 10টা লোগো হোমওয়ার্ক করবেন কনটেস্ট দিব যদি আপনাদের মনে হয় যে 10টা লোগো করার পরে সময় আছে তাহলে কনটেস্ট করবেন নয়তো না আগে আপনাদের লোগো হাতটা ঠিক হোক তারপরে ও লোগো কি ইলাস্ট্রেটরে করতে হবে না ফটোশপে না 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 ইলাস্ট্রেটরে ফটোশপে কোনো লোগো করাবো না ফটোশপে যদি বা ভিজিটিং কার্ড ছিল ফ্লায়ার ছিল তারপরে করাই নেই কারণ যেটা ইলাস্ট্রেটর হচ্ছে সেটা হয়তো কত প্যারা নেওয়ার কোনো দরকার নেই ফটোশপে প্যারা বেশি মনে হয় আপু অনেকেই বোঝে না আজকে সকালে আমার এই লেয়ার ছুটে ছুটে যাচ্ছিল তো আমি অন্য কাউকে কি বলবো বলেন মানে যাদের কাছে ভালো লাগে তাদের কাছে বিষয়টা আলাদা আজকে সারে আসছিল নবী আসেনি না সাবরিনা আসেনি আজকে রুকু আসছে রুকু একটা কথা বলেনি রুকু শরীর কেমন তা বলেনি রুকু রুকু আপনি আপনার আব্বার আইডি দিয়েও অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন আপনার আব্বার নামে আইডি অ্যাকাউন্ট হলেও চলবে তো আমি অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি হ্যালো অ্যাকাউন্ট আব্বু একটু পরে দিচ্ছি আমার খুব ঝামেলা করতেছে এখানে তারপরে মেনু বার দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি আমি বলি জুমে না স্ক্রিন শেয়ার দিলে স্ক্রিন অনেক স্লো হয়ে যায় আর অনেক সময় অনেক ডিসটার্ব দেয় এটা তো বোঝে না কর্তৃপক্ষ তো বোঝে না মনে করে যে কথা কয়ে যায় ই করা যায় সমস্যা কি হাসেন কেন